Chakshur Unmritam Jano Tasmai Sri Gurave Nama Namam Vishnu Padayo Krishna Prestayo Bhutale Sri Mate Jai Pataka Swaminiti Namine Namo Acharya Padayo Nitai Kripa Pradayine Gaura Katha Dhamodayo Nagara Gramatarine Namam Vishnu Padayo Krishna Prestayo Bhutale Sri Mate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Sunnavadi Paschatto Deshotarine Bancha Kalpa Taruvarsha Kripa Sindhu Bhayavacha Patitanang Pavanebha Vaishnavebha Namo Namo Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Adaita Gadadhar Sivasadi Gaur Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Tami Prathome Amar Paramaradha Guru Padopadme Sri Charan Kamale Dandavat Pranati Nivedan Korchi Upostit Vaishnava Bhakta Vrinda Matri Mandali Shabbat Charanyamad Dandavat Pranam Tashule Amar is seminar devar Temon Kono Joggota Nei Kintu Ami Ekta Asha Niye Bhaktoder Sange Alochona Kori Je Bhakto Sange Bhagavaner Kotha Alochona Korle বৈষ্ণবের কৃপায় কিছু উপলব্ধি আসতে পারে আর সেই লোভে আমি কিছু আলোচনা করার জন্য প্রয়াস করি তা আসলে বিশেষ করে বাইরে সেমিনার দেওয়া তো অনেকটা সহজ হয় সেখানে বিভিন্ন ধরনের ভক্তরা থাকেন কিন্তু শ্রীধাম মায়াপুরে ब्रह्मचारी भक्तों बा धामबासी भक्तों वृंदों स्थानियों भक्तों तादर माझे आलोचना करा एक टू भयर कारण है कारण बाये अनेक समय भूल तो है अनेक समय तारा धोरते पारे ना किंतु মায়াপুরে ভক্তরা তো খুবই উন্নত ভক্ত তাদের মাঝে সেমিনার দেওয়া বিশেষ করে কিছু আলোচনা করা হৃদয়ে ভয় লাগে তবুও কয়েকজন ভক্ত বলেছেন তখন আমার মনে ইচ্ছা হয়েছে যে পুরুষোত্তম মাসে ভগবানের কথা বা মনোশিক্ষার কথা কিছু আলোচনা করলে মনে হয় ভালো হবে এবং আরো মনে হয়েছে যে ভক্তরা তো অনেক কিছু গুরু মহারাজের সুস্বাস্থ্যের জন্য করছেন আমি তো কিছু করতে পারছি না তা আমি ভক্ত সঙ্গে যদি দুই তিন দিন একটু ভগবানের কথা আলোচনা করার সুযোগ পাই আর তার যে ফল গুরু মহারাজের উদ্দেশ্যে আমি অর্পণ করতে পারি বা ভক্তরা সবাই আমরা এটা অর্পণ করতে পারি উনার সুস্বাস্থ্যের জন্য এটা মনে করে আমার মনে হয়েছে যে একটু চেষ্টা করি আর তার জন্য এই প্রয়াস আর এই সেমিনারে অনেক ভুল ত্রুটি হবে অনেক রঘুনাথ দাস গোস্বামীর অনেক উন্নত কথা মনকে শিক্ষা দেওয়ার কথা যা আমি হয়তো পরে অপরকে বলা কেমন হ্যাঁ একটু আগে বল একটা ভক্ত আমাকে বলছিলেন কোন একটা মাদক বিরোধী দিবস হয়েছে আর সেখানে যিনি প্রধান অতিথি হয়েছেন তার লেকচার শুনতে যাবেন কিছু লোক গিয়েছে দেখছেন যিনি প্রধান অতিথি তিনি বিড়ি খেয়ে ওটাকে
তাড়াতাড়ি বিড়ি পুরোটা খেয়ে তারপরে স্টেজে উঠছেন, তাই দেখে সবাই অনেকে আবার চলে গেছেন। তা আমিও তাই বলতে চাই যে আমিও ঠিক পালন করছি না, তবু আমি বলার জন্য এসেছি, কি জন্য চেষ্টা করছি, যদি বলতে বলতে যদি পালন করার যোগ্যতা কখনো আসে বৈষ্ণবের কৃপায়, তাই এই প্রচেষ্টা। তা মনঃশিক্ষার সেমিনারে রঘুনাথ দাস গোস্বামী শিক্ষা দিয়েছেন, সেটা আলোচনার আগে আমরা মনকে কী বিষয়ে আমরা শিক্ষা দেব, মন আমাদের শত্রু না বন্ধু, এই ব্যাপারে ছোট্ট একটা স্লাইড শো আগে আমরা দেখব, তারপরে রঘুনাথ দাস গোস্বামীর মনঃশিক্ষা আমরা আলোচনা করব। তো বৈষ্ণব চরণে আমার প্রণাম, সবার চরণে। সমাজে এত তো সবসময় মারামারি কামড়া কামড়ি করবে, আর সেই তাদেরকে বলি যদি শান্তি শান্তি শান্তি, তাহলে সেখানে কি শান্তি হতে পারে? এই ব্যাপারে পরমেশ্বর ভগবান ভগবদ গীতায় একটা শ্লোক বলেছেন, বন্ধুর আত্মান আত্মনস্তস্য জেনাত্ম বাত্মনাদিজ অনাত্মনস্ত শত্রুত্বে বর্ত তাবৈত্ম আত্ম শত্রুবত। এর অর্থ হচ্ছে, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। তা আমরা সবাই মনকে নিয়ে বসবাস করি, মন যদি অনিয়ন্ত্রিত থাকে মন হচ্ছে পরম শত্রু, আর মন যদি নিয়ন্ত্রণে থাকে মন হচ্ছে পরম বন্ধু। তাই আমরা শত্রুর সঙ্গে বাস করছি না বন্ধুর সঙ্গে বাস করছি, আমাদের মনের অবস্থা অনুসারে আমরা বুঝতে পারি। তাই বিচার করা দরকার যে অনিয়ন্ত্রিত মন যখন আমাদের থাকে, তখন সেই অনিয়ন্ত্রিত মন থেকে কি কি আমাদের জীবনে উপহার বিশ্বাস আসে না যদি মন আমার অনিয়ন্ত্রিত থাকে, আর কি পাগলামি। জীবনে এমন আচরণ এসে হাজির হয়ে যায় দেখতে ঠিক সামাজিকতার সঙ্গে মানানসই হয় না, অর্থাৎ অনিয়ন্ত্রিত মন থেকে আমরা পাগলামি পাই, আর কি পাই, নিজে পরিবার ও সমাজকে নষ্ট করে। যে মন অনিয়ন্ত্রিত সে নিজেকে পরিবারকে বা সমাজকে সে নষ্ট করে দেয়। বিষণ্ণতা, অনিয়ন্ত্রিত মনে তার বিষণ্ণতা আসবে, শান্তি পাবে না, সবসময় মন মরা। সুভক স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন যে বাইরের লোক আসে
এসে দেখে ভক্তরা কত আনন্দে আছে। শ্রীল প্রভুপাদের একটা কথাতে মনে পড়ে, গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছিলেন না, গুরু মহারাজের কথাতে গুরু মহারাজ বলছিলেন, সেটা হচ্ছে এই, গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ উনি সাইকেল নিয়ে প্রথম দিকে যখন কনস্ট্রাকশন হতো সাইকেল নিয়ে কৃষ্ণনগরে যেতেন, আর সেখানে সিমেন্ট রড বিভিন্ন জিনিস অর্ডার দিতেন কনস্ট্রাকশনের জন্য। একদিন উনি গিয়েছেন সাইকেল চড়তে চড়তে, এখান থেকে অত দূর কৃষ্ণনগরে সাইকেল চড়ে যাওয়া মানে ঘাম টাম ঝরছে, কিন্তু উনি সারা রাস্তা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম করতে করতে উনি গিয়েছেন। সেই জন্য ওনার ভিতরে একটা আনন্দ, ভক্তরা হরিনাম ছাড়া এক মুহূর্ত থাকেন না। তা উনি যখন হরিনাম করতে করতে গিয়েছেন সাইকেল থেকে নেমেছেন, আর সেখানে একটা দোকানদার, উনি কোটি কোটি টাকার মালিক, উনি দোকানদার বয়স্ক বসে আছেন, দেখছেন সাধু একজন সাইকেল থেকে নামলো, তার মুখে কি হাসি, এত আনন্দ। আর তখন উনি যখন সে গুরু মহারাজ যখন জয়পতাকা মহারাজ যখন সেই দোকানদারের কাছে গিয়েছে, দোকানদার চিৎকার করে উঠেছে, তোমার মুখে এত হাসি কেন, তোমার মুখে এত আনন্দ কেন, তোমার তোমরা সাধু মানুষ, তোমাদের কিছু নেই, আর আমার দেখো টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার জীবনে আনন্দ নেই, আমি তোমাদের মতো অত হাসতে পারি না, কেন চিৎকার। তা আসলে অনিয়ন্ত্রিত মন সব সময় আমাদের বিষণ্ণতায় রেখে দেয়, আর কি দেয়, কঠিন চাপ, টেনশন, প্রবল উৎকণ্ঠা, সব সময় উৎকণ্ঠিত কি হবে, সব সময় তাই নিয়ে চিন্তা, দুরারোগ্য ব্যাধি, আর কি সংকল্পহীনতা, এগুলো সব অনিয়ন্ত্রিত মন থেকে আমরা জীবনে এত সব কিছু উপহার লাভ করে থাকি। এই জন্য আমাদের জানতে হবে কি করে আমরা ভালো অবস্থা থেকে কি করে স্টেপ বাই স্টেপ আমরা পতন আমাদের পতন হয়ে যায়, কি করে আমাদের জীবন একেবারে মূল্যহীন হয়ে যায়। গীতাতে বলছেন সংজ্ঞা সংজায়তে কাম কামাত ক্রোধাবি জায়তে ক্রোধাদ ভবতে সম্মহ সম্মহ স্মৃতি বিভ্রম স্মৃতিবংশা বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশ্যতে। আর সেইটাই পতনের হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়, মন সবসময় ইন্দ্রিয়ের বিষয় বস্তুর চিন্তা করে, আর চিন্তা করতে করতে তার প্রতি সেই জিনিসটা পাওয়ার ইচ্ছা হয়। মন যখন ইন্দ্রভোগ্য বস্তু চিন্তা করল তখন সেটা পাওয়ার ইচ্ছা হলো, সেটার প্রতি আসক্তি এসে গেল, কামনা জাগ্রত হয়ে গেল, যখনই ইন্দ্র বিষয়ের চিন্তা করলো আসক্তি আসলো, আর সেই বস্তুটা পাওয়ার ইচ্ছা হলো, যখন কামনা বাসনাও আসলো সেই বস্তু পাওয়ার জন্য, তখন কি হবে, বাধা সৃষ্টি হবে, বাধা আসলেই সেটা ক্রোধের কারণ হয়ে দাঁড়াবে, কামনা বাসনার অপূর্তিতে ক্রোধ এসে হাজির হবে, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতি বিভ্রম, হিতাহিত জ্ঞান সব হারিয়ে যাবে, বুদ্ধি নাশ, এবং যা লব্ধ বুদ্ধি যেটা আমরা পেয়েছিলাম এসব জিরোতে এসে হাজির হয়ে যায় কামনা বাসনার ফলে, বুদ্ধি নাশাত প্রণশ্যতি পতন। এই জন্য ভগবদ গীতাতেও বলা হয়েছে কামস্তত্র হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, কামনা বাসনার দ্বারা
যাদের বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে, প্রপদ্যন্তে অন্য দেবতা, অন্য দেব দেবতার তারা আরাধনা করে সেই বস্তু লাভ করার জন্য। এভাবে দেখা যায় আসলে আমাদের প্রভুপাদ সুন্দর উদাহরণ দিয়েছেন, একটা গা রথ আছে, রথে পাঁচটা ঘোড়া আছে, রথে ড্রাইভার আছে, লাগাম আছে আর আরোহী আছে। পাঁচটা ঘোড়া হচ্ছে পাঁচটা ইন্দ্রিয়, লাগাম যেটা ইন্দ্রিয় থেকে ড্রাইভার ধরে থাকে এটা হচ্ছে মন, ড্রাইভার হচ্ছে বুদ্ধি, আর আরোহী হচ্ছে আত্মা সোল। এইভাবে আমাদের দেহে পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে পাঁচটা ঘোড়া, মন হচ্ছে লাগাম, বুদ্ধি হচ্ছে কি ড্রাইভার। আমি যদি আমি বুদ্ধি দিয়ে আমার মনটাকে ঠিক ইন্দ্রিয়গুলোকে টেনে ধরতে পারব তাহলে রথটা সুন্দরভাবে চলবে এবং আরোহী যে আত্মা আছে সুন্দরভাবে রথে বসতে পারবে। কিন্তু যদি বুদ্ধিরূপ ড্রাইভার মনের দ্বারা ইন্দ্রগুলোকে টেনে ধরতে না পারবে তাহলে পাঁচটা ঘোড়া পাঁচটা ইন্দ্রিয় পাঁচ দিকে দৌড়াবে, আর আরোহী যে আত্মা সে এই পড়ে কি এই মরে এই দুরবস্থা। এই জন্য বুদ্ধি আমাদের উন্নত করতে হবে, বুদ্ধি দিয়ে মনটাকে কন্ট্রোল করতে হবে। মন কি আমাদের বন্ধু হতে পারে? মন আমাদের শত্রু না বন্ধু, দুটোই হতে পারে। উদাহরণস্বরূপ বলা হয়েছে একটা চাকু ছুরি, ভালো না মন্দ, চাকুটা ভালো না খারাপ, ভালো এবং খারাপ দুটোই। কেন? একজন শল্য চিকিৎসকের হাতে এটি একটি জীবনদায়ী অস্ত্র। এই চাকু যখন একজন সার্জেন ডাক্তারের কাছে থাকে তখন মানুষকে অপারেশন করে এবং অনেক টাকা পুরস্কার পায়, এই অর্থে চাকু ভালো। চাকু যখন একটা ডাকাতের হাতে থাকে তখন সেই চাকু দিয়ে মানুষের পেটে ঢুকিয়ে দেয় এবং মানুষ মারা যায় এবং তাকে ধরে তখন জেল হাজতে পাঠানো হয়। তাহলে চাকু ভালো এবং খারাপ দুটোই। ঠিক সেরকম মন যখন নিয়ন্ত্রিত তখন ভালো, মন যখন অনিয়ন্ত্রিত তখন শত্রু। মনের কার্যকলাপ হচ্ছে চিন্তা করা, চিন্তা করা, অনুভব করা এবং ইচ্ছা করা, এসব মনের কাজ। মনের সম্পত্তি কি? মনটা অর্জুন বলছেন বায়ুরেব সুদুষ্কর, মন হচ্ছে অস্থির, মন হচ্ছে বিক্ষেপকারী, মন হচ্ছে দুর্দমনীয়। ভগবদ্গীতায় এসব বলছেন, মন হচ্ছে খুব শক্তিশালী, প্রমাথি বড় বড় দৃঢ়, খুব শক্তিশালী। মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয়, অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। কে মনে করেন?
কে মনে করছেন? অর্জুন অত বড় ভক্ত, তিনিও এটা মনে করছেন যে মনকে কন্ট্রোল করা অত সহজ নয়, মুখে বলা সহজ কিন্তু করা অতীব কঠিন। বাতাসটাকেও ধরা যায় কিন্তু মনটাকে ধরা তার থেকেও কঠিন। তাই মনকে নিয়ন্ত্রণ করার কিছু কৌশল বর্ণনা করা হয়েছে। প্রথম ধাপ হচ্ছে ইন্দ্রগুলিকে কোনো প্রকারে তাদের ইচ্ছা অনুসারে বিচরণ করতে দেবেন না, ফ্রি লাইসেন্স দিয়ে দেবেন না, সব সময় মনটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। কারণ এই মন সম্পর্কে বলা হয়েছে সকালে উঠে 100 ঘা ঝাঁটার বাড়ি অথবা জুতোর বাড়ি মারা উচিত এবং বিকালে 100 ঘা ঝাঁটা বা জুতোর বাড়ি। সকালে যদি জুতোর বাড়ি মারবেন, সন্ধ্যার সময় ঝাঁটার বাড়ি মারতে হবে 100 ঘা করে। তাহলে ভালো জিনিসকে কেউ ঝাঁটার বাড়ি জুতোর মারি বাড়ি দেয়? তা মনকে, মন সব সময় ভোগ্য বিষয়ের প্রতি ধাবিত হয়, লালায়িত হয়, সেই জন্য কখনো ফ্রি লাইসেন্স দেয়া যাবে না, তাকে ভ্রান্ত পথ থেকে তুলে নিয়ে আসুন। দ্বিতীয় ধাপ কি? মন ও ইন্দ্রগুলোকে ভগবত বিষয়ে নিযুক্ত করুন। শুধু মনটাকে তার বিষয় থেকে নিয়ে আসলে হবে না, মনটাকে কাজে লাগাতে হবে। ইন্দ্রিয়ামি সংযমে যো আস্তে মনসা স্মরণ, ইন্দ্রিয়া অর্থাৎ বিমূঢ় আত্মা স উচ্চতে। যে ব্যক্তি ইন্দ্রগুলোকে নিয়ে আসে, বিষয় থেকে নিয়ে আসে, আবার মন দিয়ে ইন্দ্রের বিষয়ের চিন্তা করে, সে হচ্ছে দুরাত্মা। সেই জন্য অনেক সময় ইন্দ্রগুলোকে সংযম করেছে, অনেকে ইন্দ্রগুলোকে ঠিক বিষয়ের দিকে, বিষয় ভোগে লাগাচ্ছে না, ইন্দ্রগুলোকে সংযম রেখেছে, কিন্তু মন দিয়ে ইন্দ্রিয় বিষয়বস্তুর কথা চিন্তা করছে। মিথ্যাচার ও সৌচ্চতে, তারা হচ্ছে মিথ্যাচার। এমনি ইন্দ্রগুলোকে সংযম করেছে কিন্তু মন দিয়ে সবসময় ইন্দ্রিয় বিষয়ের কথা চিন্তা করছে। তাই এখানে বলা আছে মন ও ইন্দ্রগুলোকে ভগবত বিষয়ে নিযুক্ত করো। ইন্দ্রগুলোকে বিষয় থেকে নিয়ে এসে কাজে লাগাতে হবে, কৃষ্ণ সেবায় লাগাতে হবে। আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহাতে তোমার পাদোদয়, করাহ যদি উদয় তবে মোর সার্থক জীবন মানি। অন্যের হৃদয় মন, কিন্তু আমার মনটাই বৃন্দাবন। অন্যেররা মন দিয়ে অন্য কিছু চিন্তা করে, কিন্তু আমি মহাপ্রভু রাধাভাবে ভাবিত থেকে বলছেন আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন, আমার মনটাই বৃন্দাবন। মনে বনে এক করি জানি, মন এবং বৃন্দাবন আমার কাছে একাকার হয়ে গেছে। আর সেইখানে হে কৃষ্ণ তুমি তোমার পাদপদ্মকে উদয় করো, তাহাতে তোমার পাদোদয়, করাহ যদি উদয় তবে মোর সার্থক জীবন মানি, তাহলে আমার জীবন সার্থক হবে। এই জন্য মন কে অবশ্যই ভগবত বিষয়ে নিযুক্ত করতে হবে। মনকে বিষয় থেকে আনলে শুধু হবে না, প্রথমে ইন্দ্রগুলোকে বিষয় থেকে আনলাম, মন দিয়ে চিন্তা করলাম, আবার ইন্দ্রগুলোকে বিষয় থেকে আনলাম, মনটাও বিষয় থেকে নিয়ে আসলাম, তাহলেও শুধু হবে না, মন আবার কৃষ্ণ সেবায় লাগাতে হবে। ইন্দ্রগুলো কৃষ্ণ সেবায় লাগাতে হবে, মনও কৃষ্ণ সেবায় লাগাতে হবে। নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, শরণ মনের প্রাণ মধুর মধুর ধাম। শরণ হচ্ছে মনের প্রাণ, দেহের একটা প্রাণ আছে, জীবনী শক্তি,
এই দেহের প্রাণ না থাকলে দেহটা কোথায় থাকে? শ্মশানে থাকে। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। কোন দিন? যেদিন দেহেতে প্রাণ থাকবে না সেই দিন সাধারণ পোকা মাকড়ও আমাকে টেনে টেনে খাবে, তাই কি না? তাই দেহে প্রাণ না থাকলে দেহটা শ্মশানে থাকে, আর এই দেহটাকে সাধারণ পোকামাকড়রাও পর্যন্ত টেনে নিয়ে যায়, তাই কি না? ঠিক সেরকম দেহের প্রাণ জীবনী শক্তি, মনেরও একটা প্রাণ আছে। সবাই প্রাণ আছে যা নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখছেন। কি সেটা? দেহের প্রাণ জীবনী শক্তি, মনের প্রাণ কি? স্মরণ মনের প্রাণ, মধুর মধুর ধাম। স্মরণ কি? স্মরণ মধুর মধুর ধাম, বৃন্দাবন, কৃষ্ণ লীলা, এই হচ্ছে স্মরণ, আর এটাই হচ্ছে মনের প্রাণ। দেহের প্রাণ না থাকলে দেহ কোথায় থাকে? কোথায় থাকে? বাড়িতে না থেকে শ্মশানে থাকে। দেহের প্রাণ না থাকলে দেহকে কারা টেনে টেনে খায়? কুকুর বিড়ালও খায়, এমনকি ছোট ছোট পোকামাকড়রাও টেনে খায়, খায় কি না? ঠিক সেরকম মনের প্রাণ কি? একটু আগে বললাম দেহের প্রাণ জীবনী শক্তি, মনের প্রাণ কি বললাম? স্মরণ, কৃষ্ণ স্মরণ, বৃন্দাবন লীলা স্মরণ, এ হচ্ছে মনের প্রাণ। আর এই মনের যদি প্রাণ না থাকে, অর্থাৎ মনে যদি এই কৃষ্ণ স্মরণ না থাকে, তাহলে মনটা কোথায় থাকবে? ভাগাড়ে থাকবে। মনটা নোংরা জায়গায় থাকবে। আর মনটাকে কারা টানবে জানেন? দেহের প্রাণ না থাকলে দেহটাকে পোকামাকড়ে টানে, মনের প্রাণ না থাকলে মনটাকে টানবে ছয় জন: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এ ছয় জন টেনে টেনে নিয়ে যাবে। যে মন কৃষ্ণ স্মরণ করে না, যে কৃষ্ণের কথা চিন্তা করে না, তাকে এই ছয় জন টেনে টেনে নেবে। একজন টানলে সেই দিকে গেলে হয়, কিন্তু ছয় জন যখন ছয় দিকে টানবে তখন দুরবস্থার শেষ থাকবে না। গলায় ফাঁস দিয়ে টানাটানি করবে, তখন তার আর দুরবস্থার শেষ থাকবে না। এই জন্য যে মানুষের মন কৃষ্ণকে স্মরণ করে না, কৃষ্ণের কথা চিন্তা করে না, তাকে কারো না কারো কথা চিন্তা করতেই হবে। হয় গোরা ভজ নাই লোক ভজ ভাই, দুই বস্তু এক পাত্রে না রহে এক ঠাই। যদি গোরার মত না গ্রহণ করবে, অর্থাৎ দুই নৌকায় গোরা ভজন এবং লোক ভজন যদি একসঙ্গে করবে, তাহলে বলছে জগদানন্দ পণ্ডিত বলছেন, দুই নৌকার পা রাখার দুর্দশা লভিবে। একজন মানুষ দুটো নৌকায় পা রেখেছে, তার অবস্থা কেমন হবে? শেষ। ঠিক সেরকম কৃষ্ণকে স্মরণ করলে অলরেডি সব চলে যাবে। সেই জন্য গীতাতে বলা হয়েছে মনকে এক করতে হবে, যে কি শ্লোকটা আছে, ভোগেশ্বর্য প্রসন্ন, ওটার আগের শ্লোক,
এক। অর্থাৎ মনটাকে একই দিকে নিযুক্ত রাখতে হবে, সেই জন্য মন এবং ইন্দ্রিয়গুলোকে ভগবৎ বিষয়ে নিযুক্ত করো। তৃতীয় ধাপ হচ্ছে ভগবদ্ গীতার মতো উন্নত গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে জীবনের উদ্দেশ্যগুলোকে উপলব্ধি করা, মনকে নিয়ন্ত্রণ করার কৌশল। অবশ্যই মন দিয়ে শ্রীল প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে। গৌরাঙ্গ প্রেম মহারাজও একবার বলছিলেন যে প্রত্যেক ভক্তকে অন্তত 2 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ পড়া দরকার, আর যদি না পড়বে মন চঞ্চল হবেই হবে। তা অবশ্যই মন দিয়ে শাস্ত্র গ্রন্থ গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত অবশ্যই পড়া দরকার। ভক্ত সঙ্গ করুন, ভক্ত সঙ্গ করলে বেড়া দেওয়া হবে আর মন এদিক ওদিক যেতে পারবে না। সাধু সঙ্গে যথার্থ সৎ ব্যবহার করুন, বুদ্ধিমত্তা পরিশীলিত করুন, অর্থাৎ জ্ঞান লাভ করার চেষ্টা করুন। শ্রীল প্রভুপাদ বলছেন, এমনকি মন যদি অন্যত্র চলেও যায় তবু তাকে জোরপূর্বক কৃষ্ণরূপ শব্দ ব্রহ্মে নিযুক্ত করতে হবে। মন চলে যাবে বারবার ধরে ধরে হরি নামে, হরি কথায়, ভগবানের চিন্তাতে নিযুক্ত রাখতে হবে। মনকে নিয়ন্ত্রণ করার অনুমোদিত পন্থা হচ্ছে উচ্চেশ্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহামন্ত্র জপ করতে হবে, শ্রবণ করতে হবে। মনকে সব কিছু থেকে তুলে নিয়ে আসতে হবে, তা আপনা থেকে সম্পন্ন হবে যদি মন শব্দ ব্রহ্মে নিযুক্ত থাকে। মনকে ত্রাণ করে একই জিনিস মন্ত্র, মন প্লাস ত্র, যে মনকে ত্রাণ করে শব্দ ব্রহ্ম, অপ্রাকৃত শব্দ ব্রহ্ম। মহাপ্রভু নিজে বলছেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি। মন চঞ্চল মেডিসিন দরকার, মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে পাওয়ারফুল মেডিসিন এনেছেন আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে আমাদের মন নিয়ন্ত্রণ করার সব থেকে শ্রেষ্ঠ পন্থা। শব্দ ব্রহ্ম, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, সর্বাত্ম স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। কৃষ্ণনাম সংকীর্তনই আমাদের এই হৃদয়ের কলুষতা সব মুক্ত করতে পারে এবং ভগবত পাদ পদ্মে আশ্রয় প্রদান করতে পারে। তাই এইভাবে মন নিয়ন্ত্রণের ছোট কিছু কৌশল আমি এখানে বললাম স্লাইড শোর মাধ্যমে। এখন আমরা রঘুনাথ দাস গোস্বামীর মনশিক্ষা উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমাদের জানা দরকার রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে সংক্ষিপ্ত আমি কিছু বলছি। রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলায় আদিসপ্ত গ্রামে তিনি আবির্ভূত হন, মহাপ্রভুর নিত্য পার্ষদ রঘুনাথ দাস গোস্বামী, এবং ছোটবেলা থেকেই তিনি বৈরাগ্য পরায়ণ ছিলেন। বাবা জেঠার একমাত্র পুত্র, বিরাট বড় ধনী ছিলেন বাবা জেঠা, বাৎসরিক আয় ছিল, ট্যাক্স কালেকশন করছেন 20 লক্ষ টাকা। তারপরে রাজাকে কিছু দিতেন, বেশিরভাগই নিজে রেখে দিতেন, প্রচুর বাৎসরিক আয় ছিল তাদের। কিন্তু অর্থের প্রতি তার লালসা ছিল না, খুব বৈরাগ্য পরায়ণ ছিলেন।
ভগবত সেবার জন্য উন্মুখ ছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে রাডদেশ ভ্রমণ করে শান্তিপুরে অবস্থান করছিলেন, সেই সময় রঘুনাথ মহাপ্রভুর কাছে আসেন, এসে বলেন, প্রভু এ গৃহ সংসার সব ত্যাগ করে আমি আপনার চরণ আশ্রয় গ্রহণ করতে চাই, আপনি কৃপা করুন। মহাপ্রভু বললেন, না তুমি ঘরে যাও, বিষয়ের প্রায় তুমি আচরণ করো, বাইরে বিষয়ের মতন কিন্তু অন্তরে ভগবত ভাবময় সেইভাবে তুমি আচরণ করো। এইভাবে ফিরিয়ে দিলেন। পরবর্তীকালে মহাপ্রভু যখন পুরী থেকে আবার এসেছেন, আবার এসে তিনি শান্তিপুর হয়ে বিদ্যানগর, বিদ্যানগর থেকে কুলিয়া থেকে সেই রামকেলি হয়ে কানার নাটশালা গেলেন, সেখান থেকে আবার ব্যাক করে যখন শান্তিপুরে আসলেন, সেই সময় এই রঘুনাথ আবার এসেছেন মহাপ্রভুর কাছে। তখন অলরেডি রঘুনাথ বারবার গৃহ ত্যাগ করে চলে যেতে চাইছেন এবং ১১ জন ওনার সিকিউরিটি রেখেছেন, ৫ জন সিকিউরিটির মতন ৪ জন সেবক আর ২ জন ব্রাহ্মণ, এইভাবে ১১ জন ওনাকে সবসময় ওনার সঙ্গে রেখেছেন। উনি যেতেন আর ওনারা ধরে ধরে নিয়ে আসতেন। তখন মহাপ্রভু যখন পরবর্তীকালে আবার শান্তিপুরে এসেছেন, বাবার অনুমতি নিয়ে বললেন, আমি একটু শান্তিপুরে যেতে চাই, মহাপ্রভুর চরণাশ্রম দর্শন করব। তখন কি বলে সিকিউরিটি দিয়ে রঘুনাথকে পাঠিয়েছেন বাবা। মহাপ্রভুর কাছে যখন বলেছেন, মহাপ্রভু বলেছেন, তখন এই কথা বলেছেন, অন্তর্নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। তার আগে বললেন, মর্কট বৈরাগ্য না করো, লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মহাপ্রভু এইভাবে উপদেশ দিলেন। রঘুনাথ আবার ঘরে আসলেন, সবসময় উপায় চিন্তা করছেন, যতবার যান ধরে ধরে নিয়ে আসেন। আর নিত্যানন্দ প্রভু যখন পরবর্তীকালে পানিহাটিতে অবস্থান করছিলেন, রাঘবের বাড়িতে আসলেন, বললেন, দুপুরে প্রসাদ পাবো, রান্না করো, আমি গঙ্গায় স্নান করে আসি। সেখানে উঁচু পিণ্ডার উপরে নিত্যানন্দ প্রভু বসেছিলেন, ভক্তবৃন্দরা ছিলেন। রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে দেখতে পেয়ে দূর থেকে যখন প্রণাম করলেন, ভক্ত একজন বললেন, নিত্যানন্দ প্রভু দেখুন রঘুনাথ প্রণাম করছেন। নিত্যানন্দ প্রভু বলেন, আরে চোরা, দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছিস, আয় কাছে আয়, তোকে দণ্ড দেব। আপনারা সবাই জানেন চিড়াদদি দণ্ড, চিড়াদদি উৎসব করানোর জন্য দণ্ড দিলেন। পরবর্তীকালে উৎসব যখন হয়ে গেল, মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু ডেকে আনলেন উৎসবে অংশগ্রহণ করার জন্য। লাস্টে নিত্যানন্দ প্রভু রঘুনাথের মাথায় তার চরণ স্পর্শ করলেন, কৃপা করে দিলেন। আর যখনই কৃপা করলে দিলেন রঘুনাথ, সেই রাত্রেই উনি ফিরে গেলেন বাড়িতে, সেই রাত্রেই উনি গৃহ ত্যাগ করার ঠিক উপায় পেয়ে গেলেন। কি হলো সেই রাত্রে, উনার যে কুলগুরু, উনার যে গুরুদেব যদুনন্দন আচার্য, যদুনন্দন আচার্য এসেছিলেন রঘুনাথের কাছে রাত্রে, বললেন, আমার যে পূজারি ছিল সে পূজারি পালিয়ে গেছে, তুমি একটা পূজারির ব্যবস্থা করো। তখন রঘুনাথ আর যদুনন্দন আচার্য ২ জন কথা বলতে বলতে বাইরে বের হলেন। সিকিউরিটিরা ভাবলেন গুরুদেবের সঙ্গে কথা বলছে। তারপরে রাস্তায় বললেন, চলুন আমরা যাই,
আমি ডেকে নিয়ে আসবো। তাই বলে রাস্তায় বের হলেন, রাস্তায় যে রঘুনাথ গুরুদেবকে বলেন, গুরুদেব আপনি এই রাস্তা দিয়ে যান, আমি পূজারীকে ডেকে আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তাই বলে গুরুদেবকে পাঠিয়ে দিলেন আর এক রাস্তায়, উনি পুরো একাকী হয়ে গেলেন। সেই অবস্থায় উনি একদম পুরী যাওয়ার রাস্তা পেয়ে গেলেন সোজা। এমনি আমরা জানি শিবানন্দ সেন ভক্তদের নিয়ে পুরীতে যেতেন, এক মাস সময় লাগত, কিন্তু এখানে বলছেন এত দ্রুত গেলেন, এক মাসের রাস্তা উনি বারো দিনে গেলেন। বারো দিনের পথ যান, তিন সদ্যা অন্ন খান, মাত্র তিনবার কিছু গ্রহণ করেছেন, এত উৎকণ্ঠা নিয়ে মহাপ্রভু চরণে গিয়েছেন। সেখানে মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন, মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের হাতে অর্পণ করলেন। এই জন্য রঘুনাথ দাস গোস্বামীকে বলা হতো স্বরূপের রঘু। এবং পুরীতে অবস্থান করে ওনার বৈরাগ্যের কথা আপনারা অনেকে জানেন, কিভাবে প্রথমে মহাপ্রভুর সঙ্গে প্রসাদ পেতেন, মহাপ্রভুর উচ্ছিষ্ট পেতেন এক মাস, তারপরে ওটা বাদ দিলেন, জগন্নাথ মন্দিরের সামনে ভিক্ষা করে প্রসাদ পেতেন, তারপরে সেটাও বাদ দিয়ে দিলেন। আনন্দবাজারে যেসব প্রসাদ বিক্রি হয় না, কয়েকদিন থাকার পরে একদম পচে যায়, ফেলে দেয়, গরুও খায় না, সেই জিনিস সেই অন্নগুলো ড্রেনে পড়ে থাকে সেখান থেকে তুলে জলে ধুয়ে ওইটাই খান, এত বৈরাগ্য রঘুনাথ দাস গোস্বামীর। এবং স্বরূপ দামোদরের কাছে শিক্ষা গ্রহণ করেন, কিন্তু মহাপ্রভু যখন অপ্রকট হয়ে গেলেন, মহাপ্রভুর বিরহে স্বরূপ দামোদর মূর্ছিত হয়ে পড়লেন, আর স্বরূপ দামোদরের মূর্ছা আর ভাঙল না। স্বরূপ দামোদরও মহাপ্রভুর বিরহে উনিও দেহত্যাগ করলেন। তখন রঘুনাথ পুরো অসহায় হয়ে পড়লেন, ভাবলেন আমিও দেহত্যাগ করব, বৃন্দাবনে যাব, গোবর্ধনে উঠে ওখান থেকে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করব। তাই বলে উনি বৃন্দাবনে গেলেন, কিন্তু ভাবলেন বৃন্দাবনে যখন এসেছি রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করি। রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সঙ্গে যখন দেখা করলেন, তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাসের মনের ভাব বুঝতে পেরে তাকে মরতে দিলেন না, নিজ তৃতীয় ভাই করি সঙ্গেতে রাখিলা, নিজের তৃতীয় ভাইয়ের মতন তাকে সঙ্গে রাখলেন। সেখানে উনি মহাপ্রভুর লীলা কথা বর্ণনা করতেন, পরবর্তীকালে বর্ণনা আছে, উনি যে কৃষ্ণ মহাপ্রভুর অন্তিম লীলা রঘুনাথ বর্ণনা করতেন, বৃন্দাবনের ভক্তরা শ্রবণ করতেন, আর সেই কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও শ্রবণ করতেন রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে। পরবর্তীকালে ভক্তরা কৃষ্ণদাস গোস্বামীর কাছে নিবেদন করেছেন মহাপ্রভুর অন্তিম লীলা বর্ণনা করার জন্য, যা আপনি রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে শুনেছেন। আর সেই অনুসারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মদন গোপালের আজ্ঞা প্রার্থনা করেন, আর মহাপ্রভুর শেষ লীলা চৈতন্য চরিতামৃততে বর্ণনা করেন। তো রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে বর্ণনা করতে যে ভক্তি বিনোদ ঠাকুর, তিনি এই মনোশিক্ষার তিনি শ্লোক অনুবাদ লিখেছেন পদ্য আকারে, আমাদের বাঙালিদের জন্য খুব সুন্দর করে সরল সহজ ভাষায় ভক্তি বিনোদ ঠাকুর কীর্তন আকারে মনোশিক্ষাটা লিখেছেন। সেটাখানে লিখছেন, ব্রজধাম নিত্যধন রাধা কৃষ্ণ দুই জন, লীলা বেশে এক তনু হইয়া ধাম সহ গৌড় দেশে প্রকট হইল এসে নিজ নিত্য পারিষদ লইয়া। যিনি ব্রজধাম নিত্যধন রাধা কৃষ্ণ দুইজন লীলা বেশে এক তনু হয়েছেন, গৌরাঙ্গ রূপ ধারণ করেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, ধাম সহ গৌড় দেশে প্রকট হইল এসে নিজ নিত্য পারিষদ লইয়া।
মহাপ্রভু যখন এসেছেন, সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যখন গৌরাঙ্গ রূপে এসেছেন, নিজের ধামকে সঙ্গে করে এসেছেন আর নিজের পার্শ্বদের নিয়ে এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরি, নিজের ধামকে নিয়ে এসছেন, নিজের পার্শ্বদের নিয়ে এসছেন। মন তুমি সত্য বলি জানো, নবদ্বীপে গৌর হরি নাম সংকীর্তন করি, লীলা প্রেমামৃত গৌড় কইলে দান। হ্যাঁ, মন তুমি সত্য বলি জানো, কি জানতে হবে? নবদ্বীপে গৌর হরি নাম সংকীর্তন করি, প্রেমামৃত গৌড়ে কইল দান, সন্ন্যাসের ছল করি নীলাচলে সেই হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য জ্যোতিষ্বর। আর তিনি 24 বছর নবদ্বীপ লীলা করলেন, নবদ সংকীর্তন করে প্রেমামৃত গৌড়ে কইল গৌড় দেশে তিনি প্রেম অকাতরে বিতরণ করলেন, যাকে পেলেন তাকেই দিয়ে দিলেন, কোনো বিচার রাখলেন না। অধম দুর্জন জড় অন্ধগণ প্রেম বন্যায় ডুবাইল জগতের জন, সে বন্যায় জেনা ডোবে সে অধম ছাড়, কোটি কল্পে কভু তার নাহি কনিস্থার। মহাপ্রভু এসে পঞ্চতত্ত্ব মিলে এসে চৈতন্য চরিতামৃতের আদি লীলার সপ্তম পরিচ্ছেদে পঞ্চতত্ত্ব আখ্যানে বর্ণনা করছেন কবিরাজ গোস্বামী, যে পঞ্চতত্ত্ব এসেছেন তারা আগে কে কি ছিলেন সেটা বললেন। ভক্ত ভক্ত অবতার ভক্তাবতার ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম, কিভাবে এই পাঁচজন পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারাম ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম, এই পাঁচজন মিলে কি করেছেন, আগের যে প্রেম ছিল সেই প্রেম সব লকারে ছিল, আর উনারা পাঁচজন এসে লক পুরো ভেঙে দিয়েছেন, কৃষ্ণ প্রেমের লক ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে কি করেছেন, যথেষ্ট রকমের ওনারা প্রেম আস্বাদন করেছেন, প্রেম আস্বাদন করেছেন, গ্রহণ করেছেন, আর মদমত্ত জইছে, মদমত্ত কবিরাজ গোস্বামী বলছেন জইছে মদমত্ত। একজন মাতাল যেমন খুব করে মদ খায়, মদ খাওয়ার পরে কি হয়ে যায়, মাতাল হয়ে যায়, আর মাতাল হওয়ার পরে তার পকেটে টাকা পয়সা যা থাকে সব বিলিয়ে দেয়, দেয় কি না, পাগল হয়ে গেলে কি না করে। তা এই পঞ্চতত্ত্ব যথেষ্ট রকমের প্রেম আস্বাদন করে জইছে মদমত্ত, মাতালের মতন হয়ে গেছে। আর মাতাল কি করে, যাকে পায় তাকে যা ইচ্ছা তাই দান করে। মহাপ্রভু পাঁচজন মিলে এই প্রেম যথেষ্ট রকমের সবাইকে দান করলেন, হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতন। হাটে হাড়ি ভেঙে দিলে হাড়িতে যে মিষ্টি থাকে সেই মিষ্টি কে না পায়, ভালো লোক পায়, খারাপ লোক পায়, চোর পায়, ডাকাত পায়, সবাই পায়, কারণ হাটে তো সব রকমের লোক আছে। তা মহাপ্রভু কোনো বিচার বিবেচনা করলেন না, যাকে পেলেন তাকেই দান করলেন। কিন্তু কিছু কিছু এই যে প্রেম আনলেন, প্রেমের বন্যা নবদ্বীপে আনলেন, কিন্তু কিছু কিছু লোক ধাইয়া পলাইল, প্রেম বন্যায় তা সবারে ছুইতে নারিল। প্রেম বন্যা যখন আসলো এসব কিছু লোক ধেয়ে পালিয়ে গেল যাতে প্রেম বন্যায় না ডুবতে পারে, প্রেম বন্যায় তা সবারে ছুইতে নারিল, তাদের ছুইতে পারল না। তখন মহাপ্রভু ভাবলেন আমি তো সবাইকে প্রেম বন্যায় ডুবানোর জন্য এসেছি, কিন্তু কিছু কিছু লোক পালিয়ে গেল, প্রতিজ্ঞা হইল ভঙ্গ, আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল, আমি তো প্রতিজ্ঞা করে এসেছি কাউকে বাদ দেব না, কুতার্কিক পড়ুয়া অধম মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিক গণ, অধম পড়ুয়া পাষণ্ডী সকল, এরা সব ধাইয়া পালাইল,
কৃষ্ণ প্রেম তা সবারে ছুইতে নারিল, তাদের ছুতে পারল না, তাদের উদ্ধার লাগে প্রভু করেন ও চিন্তন। তখন মহাপ্রভু চিন্তা করলেন, এই যে যারা ধেয়ে পালিয়ে গেল তাদেরকে আমি কি করে উদ্ধার করতে পারি। তার জন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম প্রভু কৈলা অঙ্গীকার, তার জন্য এদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। তার্কিক, অধম, পড়ুয়া, কুতার্কিক, কর্মনিষ্ঠ, মায়াবাদী, এসবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। ২৪ বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। ২৪ বছর ছিল গৃহস্থ আশ্রমে, পঞ্চবিংশতি বর্ষে কইল জ্যোতি ধর্মে। ২৪ বছর পার হয়ে পঞ্চবিংশতি বছর পড়লেই জ্যোতি ধর্ম গ্রহণ করলেন সন্ন্যাস। তাই বলছেন, সন্ন্যাসের ছল করি নীলাচলে সেই হরি শ্রীকৃষ্ণ জ্যোতিষ্বর। সন্ন্যাসের ছলনা করে নীলাচলে সেই জ্যোতিষ্বর কি করলেন, দামোদর উনি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে বাস করলেন। সন্ন্যাস করি কইল নীলাচলে বাস, সেখানে মহাপ্রভু বাস করে কি করতেন, দামোদর রামানন্দ লয়ে করি পরানন্দ গূঢ়তত্ত্ব শিখা জানায় বিস্তর। দামোদর রামানন্দ নিয়ে মহাপ্রভু পরমানন্দ পরমানন্দে অবস্থান করে গূঢ়তত্ত্ব শিক্ষা দিতেন। আর এই শিক্ষা কে পেয়েছিলেন, মহাপ্রভু তো রামানন্দ রায় আর স্বরূপ দামোদরকে নিয়ে গূঢ়তত্ত্ব শিক্ষা দিতেন, তার ভিতরে অন্যতম ছিলেন, যাদের শিক্ষা দিতেন তার ভিতরে অন্যতম ছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথে সেই তত্ত্ব শিখাইয়া পরমার্থ পাঠাইলা শ্রীরূপের কাছে, শ্রীদাস গোস্বামী ব্রজে রূপসহ কৃষ্ণ ভজে মনশিক্ষা শ্লোক লিখিয়াছে। রঘুনাথে সেই তত্ত্ব শিখাইয়া পরমার্থ পাঠাইলা শ্রীরূপের কাছে, শ্রীদাস গোস্বামী ব্রজে রূপসহ কৃষ্ণ ভজে মনশিক্ষা শ্লোক লিখিয়াছে। গূঢ়তত্ত্ব পুরীধাম থেকে শিক্ষা গ্রহণ করলেন, তারপরে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর কাছে পাঠালেন বৃন্দাবনে, অথবা ওনাদের দেহ ত্যাগ করার পরে উনি চলে গেলেন বৃন্দাবনে, গিয়ে এই মনশিক্ষা শ্লোক লিখেছেন। বৃন্দাবনে বসে বসে রঘুনাথ দাস গোস্বামী মনশিক্ষা শ্লোক লিখিয়াছেন। ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন শ্লোক, এই শ্লোক কারা আস্বাদন করতে পারে, যথা শুদ্ধ ভক্ত পায়, যেখানে শুদ্ধ ভক্ত তারা এই শ্লোকগুলো আস্বাদন করতে পারবে। তাই তাহার দাসের দাস হইতে যার বড় আস এ ভক্তি বিনোদ অকিঞ্চন, মনশিক্ষা ভাষা গায় কোথায়, যথা শুদ্ধ ভক্ত পায় কৃপা করি করেন শ্রবণ, দয়া করি করেন শ্রবণ। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, আমি যেখানে শুদ্ধ ভক্ত পাই সেখানে এই মনশিক্ষার কথা আলোচনা করি, হ্যাঁ, তাই ভক্তরা দয়া করে এটা শ্রবণ করেন। এ ভক্তি বিনোদ ঠাকুর এই মনশিক্ষার আগে জাস্ট গৌরচন্দ্রিকা বলুন, গৌরচন্দ্রিকার মতন আগে কিছু ব্যাকগ্রাউন্ড তিনি এরভাবে বলেছেন, তারপরে রঘুনাথ দাস গোস্বামীর মনশিক্ষা শ্লোক আছে, অনুবাদ আছে, আর সেই অনুবাদ আবার ভক্তি বিনোদ ঠাকুর বিস্তারিতভাবে সেটা পদ্য আকারে লিখেছেন, সেটা আমরা এক একটা শ্লোক আমরা আলোচনা করব, রঘুনাথ দাস গোস্বামী কি বলতে চেয়েছেন, কি আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য, কোন আটটা জিনিস সবসময় স্মরণ করা দরকার, কোন আটটা জিনিস সবসময় মনে রাখা দরকার। ছাড়ি দম্ব অনুক্ষণ স্মর অষ্টতত্ত্বমত, অষ্টতত্ত্বের কথা বলবেন। প্রথম শ্লোকে রঘুনাথ দাস গোস্বামী অষ্টতত্ত্বের কথা বর্ণনা করছেন, স্মর অষ্টতত্ত্ব মন কর তাহে নিষ্কপট রচে। অষ্টতত্ত্ব
কিভাবে আমাদের মনোনিবেশ করতে হবে সেই সম্পর্কে রঘুনাথ দাস গোস্বামী প্রথম শ্লোকে অষ্টতত্ত্ব, আমরা পঞ্চতত্ত্ব জানি, এখন আমরা জানব অষ্টতত্ত্ব। রঘুনাথ দাস গোস্বামী, স্মর অষ্টতত্ত্ব, সবসময় এই আটটা তত্ত্বকে স্মরণ কর। তা আমরা প্রথম শ্লোক আমরা আলোচনা করতে যাচ্ছি, শ্লোকটা আছে, তা আমি একসঙ্গে শ্লোক যেভাবে উচ্চারণ হয় সেভাবে করার চেষ্টা করব। আমি অত এক্সপার্ট নয় সংস্কৃততে, আমার উচ্চারণ ভুল হবে, ক্ষমা করবেন। সবাই বলুন, গুরু গোষ্ঠে গোষ্ঠালে সুজন ভূষর গণে, গুরু গোষ্ঠে গোষ্ঠালয়ে সুজন ভূষর গণে, সমন্তে সিনা নাম্নি ব্রজনু বজব দ্বন্দ্ব শরণে, সদা দম্বম হিতা কুরু রতিম পূর্বামতি তরা, মায়ে শান্তর ভ্রাতশ্চটু ভীর ভিজাচে ধৃতপদ, গুরু গোষ্ঠে গোষ্ঠালে সুজন ভূষর গণে, সমন্তে শ্রীনাম্নি ব্রজনব যুব দ্বন্দ্ব শরণে, সদা দম্বম হিতা কুরু রতিম পূর্বামতি তরা, মায়ের শান্তর ভ্রাতশ্চটু ভীর ভিজাচে ধৃতপদ। গুরু গোষ্ঠে গোষ্ঠালে সুজন ভূষর গণে, সমন্তে শ্রীনা নাম্নি ব্রজনব যুব দ্বন্দ্ব শরণে, সদা দম্বম হিতা কুরু রতিম পূর্বামতি পতরা, মায়ের শান্তর ভ্রাতশ্চটু ভীর ভিজাচে ধৃতপদ। একজন ভক্ত বলতে পারে, এবার সবাই আমার সঙ্গে দয়া করে অনুবাদ বলবেন। সবাই বলুন, হে ভ্রাত মন, তুমি দম্ব পরিহার পূর্বক শ্রী গুরুদেব, শ্রী বৃন্দাবন ধাম, শ্রী ব্রজবাসীগণ, সজ্জনগণ, বিপ্রগণ, ইষ্টমন্ত্র, শ্রীনাম এবং রাধাকৃষ্ণরূপ রক্ষকের প্রতি সর্বদা অপূর্ব ও অতিশয় অনুরাগ, ধারণ কর। আমি তোমার চরণ ধারণ পূর্বক চাটুবাক্যে সমীহের দ্বারা ইহা প্রার্থনা করিতেছি। এর অনুবাদ খুব সুন্দর ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন পদ্য আকারে, আমরা পড়লে ভালো লাগবে, সেই জন্য আমরা
গদ্য আকারে পড়লাম, এখন পদ্য আকারে পড়বো। চারটে আটটা তত্ত্ব মনে রাখতেও সুবিধা হবে, সংস্কৃত শ্লোক মনে রাখতে কষ্ট হয়, কিন্তু বাংলা শ্লোক মুখস্থ করতে সুবিধা, মনে রাখতে সুবিধা। গুরুদেবে ব্রজবনে ব্রজভূমি বাসী জনে শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে ইষ্টমন্ত্রে হরি নামে যুগল ভজন কাবে কররতি অপূর্ব যতনে। বাচ্চাকে একটু সামলিয়ে রাখুন মাদের। সবাই আমার সঙ্গে বলুন, গুরুদেবে ব্রজবনে ব্রজভূমি বাসী জনে শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে ইষ্টমন্ত্রে হরি নামে যুগল ভজন কামে কররতি অপূর্ব যতনে। এই আটটা তত্ত্ব কি? গুরুদেবে ব্রজবনে মানে বৃন্দাবন, বৃন্দাবনের প্রতি, গুরুদেবের প্রতি ফার্স্ট হচ্ছে মনে রাখতে হবে, প্রথম হচ্ছে কি? গুরুদেব। এই আটটা তত্ত্ব কররতি অপূর্ব যতনে, তাদের প্রতি খুব যতন করো, তার কথা চিন্তা করো, তার প্রতি মনোনিবেশ করো। ফার্স্ট হচ্ছে দেখবেন এই ভক্তিতে সব কিছুর প্রথমেই এসে দাঁড়াচ্ছে গুরুদেবে। আমরা দৌড়ে রাধা মাধবের আরতি যাই, মঙ্গল আরতি হবে কার? রাধা মাধবের। কীর্তনটা করি কার? সংসার দাবা নল নিডল হক, গুরুদেবের বন্দনা সব জায়গায়। আগে গুরুদেব, কারণ গুরুদেব হচ্ছেন ভগবান কৃষ্ণের কৃপাশ্রী মূর্তি। মাটির মূর্তি হয়, কাঠের মূর্তি হয়, পাথরের মূর্তি হয়, গুরুদেবকে কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি। কৃষ্ণের যত কৃপা আছে সেই কৃপা নিয়ে যদি একটা মূর্তি তৈরি করা হয় সেই হচ্ছে গুরুদেব। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণ অনুসারে গুরুদেব হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। সাক্ষাৎ রীতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাবত এব সদ্বি কিন্তু প্রবর্জ প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারব। সমস্ত বৈদিক শাস্ত্রে গুরুদেবকে কৃষ্ণের অভিন্ন বিগ্রহ বলা হয়েছে, কারণ কৃষ্ণর যখন ইচ্ছা হয় কাউকে আমি কৃপা করব তখন কৃষ্ণ কি করেন? তার রূপটাকে চেঞ্জ করেন, চেঞ্জ করে গুরু রূপ ধারণ করেন। ধ্রুব মহারাজকে কৃপা করার ইচ্ছা হলো ভগবানের, কি করলেন? যাও নারদ মুনি তুমি যাও, দীক্ষা দাও, আমাকে লাভ করার পন্থা দেখিয়ে দাও, নারদকে পাঠালেন। তাই কৃষ্ণের কৃপায় গুরু পাওয়া যায় আর গুরুর কৃপায় কৃষ্ণ পাওয়া যায়। এই জন্য গুরু ছেড়ে গৌরাঙ্গ ভজে সেই পাপি নরকে মজে। যে গুরুদেবকে ত্যাগ করে গৌরাঙ্গের ভজনা করে সেই পাপি নরকে মজে। তাই ভজন সাধনের প্রথমেই হচ্ছে গুরু, গুরুর কৃপা দরকার। গুরুর কৃপা না হলে কিছুই হবে না। যশ প্রসাদাত ভাগবত প্রসাদ, যশ প্রসাদ। এই জন্য আমরা ভগবদ গীতার অন্তিম শ্লোক জানি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। সব কিছু ত্যাগ করে শুধু আমার চরণে শরণাগত হও। কিন্তু আমরা কনভিন্স হয়ে গেলাম, ধরুন আমরা কনভিন্স হয়েছি, হ্যাঁ আমি শরণাগত হব। ভগবান বলছে সব কিছু ত্যাগ করে আমার চরণে শরণাগত হও, তো ভগবানকে কোথায় পাবো? আমি শরণাগত তো হতে চাই, ভগবান কোথায়? আজ থেকে 5000 বছর আগে কৃষ্ণ এসেছিলেন, চলে গেছেন। 500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, চলে গেছেন। কিন্তু আমি শরণাগত এক্ষণই হতে চাই, ভগবান বলছে শরণাগত হতে।
আমি কার চরণে শরণাগত হব, কোথায় শরণাগত হব? এই জন্য দীক্ষা, অর্থাৎ গুরুদেবের কাছে নিজেকে শরণাগত হতে হবে। আমরা শাস্ত্রে পড়ি, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিনু তোয়া পদে নন্দ কিশোর, কিন্তু তার আগে অন্য একজন, কে? গুরুদেব। সন্ত গোস্বামী মহারাজ ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের শিষ্য ছিলেন, উনি বলছিলেন আমি আমার গুরুদেব ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদকে বলেছি, আমি কৃষ্ণদাস এটা বিশ্বাস করি না, আমি আগে গুরুর দাস, আগে গুরু দাস হব, তারপরে তো কোনোদিন কৃষ্ণদাস হতে পারবো, আগে তো ফার্স্টে গুরু দাস হতে হবে, তারপরে তো কোনোদিন জীবনে যদি সুযোগ হয় তখন কৃষ্ণদাস হব, ফার্স্টে তো হতে হবে গুরু দাস। তাই দাসত্ব করতে হবে আগে গুরুর, গুরুদেবের। এই জন্য এই ভজনের রঘুনাথ দাস গোস্বামী উন্নত, এত উন্নত এবং অত উন্নত ভজন শিক্ষা দিচ্ছেন, প্রথম শ্লোক থেকে শুরু করেছেন, আটটা তত্ত্ব দিয়ে স্মরণ করতে হবে। ফার্স্টে আছে গুরুদেবে, গুরু গোষ্ঠে গোষ্ঠালেশু, গুরু আগে, গুরু। এই জন্য দীক্ষা শরণাগতি, কার কাছে শরণাগতি? কৃষ্ণের কাছে না গুরুর কাছে? গুরুর কাছে। দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, কার কাছে করে? গুরুর কাছে করতে হবে। কৃষ্ণের কাছে আত্মসমর্পণ পরে, গুরুদেব যখন শিখিয়ে দেবে, গুরুদেব দেখাবে কৃষ্ণ, তাহলে তো আমি কৃষ্ণকে দেখতে পাবো। আজ থেকে 5000 বছর আগে কৃষ্ণ এসেছিলেন, আমাদের কিছু লাভ হয়েছিল? ফুটো পয়সার লাভ হয়নি। 500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, এসেছিলেন তো খুব ভালো, কিন্তু আমাদের কি লাভ হয়েছিল? আমাদের লাভ সেদিন থেকে হলো যেদিন আমরা গুরুর কৃপা পেলাম। গৌরাঙ্গ মহাপ্রভুকে কে দেখালো? গুরুদেব। তারপরে তো দেখতে পেলাম কৃষ্ণের মাধুর লীলা, যা কিছু গৌরাঙ্গের মধুর লীলা, সব কার মাধ্যম দিয়ে দেখব? গুরুদেব। এই জন্য দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখনই কেউ গুরুদেবের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, কৃষ্ণ তখনই তাকে নিজের মতন করে নেয়। যে দেখছে আমার প্রতিনিধির চরণে আত্মসমর্পণ করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ তাকে নিজের করে টেনে নিয়ে যায়। সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজায়, সেই দেহটাকে পুরো অপ্রাকৃত করে দেয়। কে? কৃষ্ণ। যখন কৃষ্ণ দেখে আমার প্রতিনিধি কোনো সৎগুরুর কাছে সে আত্মসমর্পণ করছে, তখন তাকে নিজের করে নেয়, তার দেহটাকে চিন্ময় করে দেয়, তখন সেই ভক্তটা চিন্ময় দেহে ভগবত ভজন করতে পারে। এই জন্য ভগবত ভজনে প্রবেশ করার প্রথমেই দরজা যিনি খুলে দেবেন, হাত ধরে দেখাবেন, কৃষ্ণের কাছে নিয়ে যাবেন, তিনি হচ্ছেন গুরুদেব। আসলে আমাদের ভজন সাধন সব কিছু হচ্ছে কৃপা সিদ্ধির উপর নির্ভর করে। জীব তিন প্রকারের আছে, সাধন সিদ্ধ না নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ, তিন প্রকারের জীব আছে, নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ। নিত্যকাল সিদ্ধ অবস্থায় শ্রীদাম সুদাম বসুদাম ললিতা বিশ্বকা, এনারা নিত্য সিদ্ধ ভগবত পার্ষদ, সাধন ভজন করে যেতে হয় না, ওনারা নিত্যকাল, তারা নিত্য সিদ্ধ। সাধন সিদ্ধ যারা সাধন ভজন করে সিদ্ধি লাভ করে ভগবানের কাছে যায়। আমরা কেউ এখানে নিত্য সিদ্ধ আছি? নেই। কেউ সাধন ভজন করে ভগবানের কাছে যাব এইরকম বুকের পাটা কার আছে? যে আমার এমন সাধন ভজনের জোর আমি ভগবানের কৃপা পাবই পাব, এই পাটা আছে বুকের পাটা? এই সাধন ভজনের কোয়ালিটি আমাদের কি আছে এই কলিযুগে?
এই জন্য সাধন ভজন করে যে ভগবানের কাছে যাব এই আশাও বিফল। ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, নিজ চেষ্টা বল প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছে নির্ভর করিয়া। আমার চেষ্টা, আমার ক্ষমতা, আমার শক্তি সামর্থ্য যোগ্যতা, এর উপর আমার কোনো ভরসা নেই, আমি শুধু আপনার উপর অপেক্ষা করে আছি, কহতু কীভাবে কবে আপনি কৃপা করবেন। তাই আমরা কেউ নিত্য সিদ্ধ নই, কেউ আমরা সাধন ভজন করে ভগবানের কাছে যাব এ কি বলে আশাটাও অনেক এর আমাদের নেই, বলতে হবে কারও আছে জানি না, তাই এরকম। কিন্তু আমরা যে ভগবানের কাছে যাব তাহলে কিসের উপর নির্ভর করে যাব? কৃপা সিদ্ধির উপরে। কৃপা সিদ্ধি, কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এই কৃপা সিদ্ধির উপরে খুব জোর দিয়েছেন। চৈতন্য ভাগবতেও দেখবেন প্রথমে ভক্তের মহিমা, কবিরাজ গোস্বামীও তাই, ভক্তের কৃপা। তাহলে সমস্ত জায়গায় প্রহ্লাদ মহারাজের শিক্ষাতে আমরা দেখি নিজের চেষ্টায় হবে না, অপরের চেষ্টায় হবে না, যতদিন না শুদ্ধ ভক্তের মহৎ পদ রজ অভিষেকম, যতদিন পর্যন্ত তার কৃপা না হচ্ছে ততদিন হবে না। তাই আমরা শুধু অপেক্ষা করে আছি কৃপা সিদ্ধির উপরে। সাধন ভজন আমার নেই, গুরুদেবের আদেশকে পালন করতে হবে, যখন তার আদেশ পালন করব তিনি খুশি হয়ে আমাকে হাত ধরে কৃষ্ণের কাছে নিতে পারবে, এই একটা ভরসা। সেই জন্য শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, কেবল কথাটা দুটো অর্থ হয়, অনলি শুধু একমাত্র পথেই, উনার চরণই হচ্ছে একমাত্র ভকতির উৎস। আর কেবলা ভক্তি, অনেক প্রকার ভক্তি আছে, কেবলা ভক্তি তার উৎস হচ্ছে গুরুদেবের চরণ। এই জন্য গুরুদেবের চরণ অবশ্যই প্রথম দরকার। সেই জন্য মনশিক্ষায় শিক্ষা দিতে যে শিক্ষা দিচ্ছেন, গুরুদেবে ব্রজবনে ব্রজভূমি বাসীজনে শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে। গুরুদেব আর ব্রজবন মানে বৃন্দাবন, বসতিস্তত লীলাস্থলে, যে ভগবানের লীলা যে স্থলে হয় সেই বৃন্দাবন নবদ্বীপ, তার যাদের ভাব অঙ্কুর হয়েছে তারা সেই লীলাস্থলে তাদের তারা আসক্ত হয়। তাই প্রথমে গুরুদেবের প্রতি, বৃন্দাবন মায়াপুরের প্রতি, আর ব্রজভূমি বাসীজনে, ব্রজভূমি যারা বৃন্দাবনবাসী তাদের প্রতি, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। শুদ্ধ ভক্তে, তারপরে যারা শুদ্ধ ভক্ত আছে তাদের প্রতি, আর বিপ্রগণ ব্রাহ্মণের প্রতি, আর কি ইষ্টমন্ত্রে, ইষ্টমন্ত্র হচ্ছে গুরুদেবের প্রদত্ত মন্ত্র, বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র দেন গুরুদেব ইষ্টমন্ত্রে, আর কি হরি নামে হরে কৃষ্ণ মহামন্ত্র, আর যুগল ভজন কামে, রাধাকৃষ্ণের যুগল ভজনে কররতি অপূর্ব যতনে, এই আটটা জিনিস মনে রাখতে। প্রথম শ্লোকে রঘুনাথ দাস গোস্বামী শিক্ষা দিচ্ছেন, গুরুদেব বৃন্দাবন, বৃন্দাবনবাসী শুদ্ধ ভক্ত, বিপ্রগণ ইষ্টমন্ত্র হরিনাম, আর রাধাকৃষ্ণের যুগল ভজন কররতি অপূর্ব যতনে। ধরি মন চরণে তোমার, হে মন তোমার চরণে ধরছি, মনকে শিক্ষা দিচ্ছে, সেই জন্য এটা হচ্ছে মনশিক্ষা। মনকে কিভাবে রঘুনাথ দাস গোস্বামী ভজন শিক্ষা দিচ্ছেন, আসলে উনি তো উন্নত আমাদের মতন বদ্ধ জীবকে উনি মনকে ধরে ধরে শিক্ষা দিচ্ছেন।
ধরি মন চরণে তোমারে মন তোমার চরণে ধরি তুমি তো উল্টা পাল্টা কত কিছু সারা দিন রাত চিন্তা করো কিন্তু কররতি অপূর্ব যতনে তুমি আটটা জিনিস তুমি এর প্রতি যতন যত্নশীল হও ধরি মন চরণে তোমার জানি আছি এবে সার কৃষ্ণ ভক্তি বিনা আর নাহি ঘোচে জীবেরও সংসার জীবের সংসার ঘোচে না যতদিন না কৃষ্ণ ভক্তি লাভ হচ্ছে নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখছেন যদি হয় প্রেম ভক্তি তবে হয় চিত্ত শুদ্ধি তবে যায় হৃদয়ের ব্যথা হৃদয়ের যত ব্যথা জ্বালা যন্ত্রণা এ সব ক্লিয়ার হয়ে যাবে যদি হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হবে তাই জানি আছি এবে সার কৃষ্ণ ভক্তি বিনা আর নাই ঘোচে জীবের সংসার তাই কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে কি দরকার কি দরকার ফার্স্টে কি দরকার অষ্টতত্ত্ব তো দরকার আমরা জানলাম এর প্রতি রতি করতে বলেছেন কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে স্টেজ আছে আদৌ শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম এ শ্রিয়ালি প্রেম লাভ করতে গেলে ফার্স্টে কি দরকার শ্রদ্ধা তাই কেউ যদি মনে করে না ওইসব দরকার নেই কর্ম করব জ্ঞান করব তপস্যা করব কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর ব্যাখ্যা করছেন কর্ম জ্ঞান তপ যোগ সকলেই তো কর্ম ভোগ কর্ম ছাড়া ইতে কেহ না রে কর্ম করবেন কর্মের রিয়াকশান থেকে মুক্ত হওয়ার জন্য না একটা কর্মের রিয়াকশান পাচ্ছেন কর্ম তার ভিতরে পাপ আর পুণ্য কোনো না কোনোটাই থাকবে আবার রিয়াকশানে ঢুকে গেলেন এ কর্ম ছাড়াতে কেউ পারবে না জ্ঞানের মাধ্যমে কর্মের রিয়াকশান থেকে মুক্ত হওয়া যাবে না তপস্যা করলে ইন্দ্রগুলোই হবে কিন্তু মন ইন্দ্র বিষয় থেকে আসবে না যোগ সাধনা করলে যৌগিক শক্তি আসবে অনিমা লঘিমা প্রাপ্তি সীতা বিসীতা কামবাসিতা সব আসবে কিন্তু এগুলো কর্মের ভোগ থেকে রেহাই দেবে না কর্ম ছাড়াইতে কেহ নারী সব কেউ কর্মের ফল থেকে মুক্ত করতে পারে না ভক্তির অসামিত সিন্ধু গ্রন্থে আমরা পড়েছি অপ্রারব্ধ ফলং পাপম কুটং বিজন ফলন মুখ ক্রমে নৈব পলিয়তে বিষ্ণুর ভক্তি রতাত্মনাম কেউ যদি কৃষ্ণ ভক্তি করবে তাহলে অপ্রারব্ধ প্রারব্ধ কুট বীজ ফলন্মুখ এসব পাপের যে স্তর স্তরে যা জমা থাকে ভিতরে কোনোটাই আমাকে আর রিয়াকশান দেবে না ক্লিয়ার হয়ে যাবে আচার্যরা উদাহরণ দিয়েছেন কোনো বনে যদি আগুন ধরে যায় বনের ছোট ছোট পোকামাকড় পর্যন্ত মরে যায় তাই আমাদের হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তির আগুন ধরবে তাহলে ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম যা পাপ সব পুড়ে ছাই হয়ে যাবে সেই জন্য কর্ম জ্ঞানের দ্বারা কর্মের ভোগ থেকে রক্ষা পাওয়া যাবে না শুধুমাত্র ভক্তি দিতে পারে সেই জন্য এই ভক্তি লাভ করতে গেলে ফার্স্টে কি দরকার শ্রদ্ধা শ্রিয়ালি উঠতে গেলে তো আগে ক্লাসে ঢুকতে হবে ঢুকতে গেলেই শ্রদ্ধা লাগবে তাই বলছেন সকল ছাড়িয়া ভাই কার গুণ গাই শ্রদ্ধা দেবীর গুণ গাই যার কৃপা ভক্তি দিতে পারে সকল ছেড়ে জ্ঞান কর্ম তপ যোগ সব কিছু ত্যাগ করে শ্রদ্ধাতে মনোনিবেশ কর সকল ছাড়িয়া ভাই শ্রদ্ধা দেবীর গুণ গাই যার কৃপা ভক্তি দিতে পারে যার কৃপা হলেই ভক্তি পাওয়া যায় তাই শ্রদ্ধা দরকার আদৌ শ্রদ্ধা অত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তির সাথ তত নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম শ্রদ্ধা শ্রদ্ধা কথাটার অর্থ কি অনেকেই জানেন বলুন
দৃঢ় বিশ্বাস, কি বিশ্বাস, কিসের বিশ্বাস? কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, এই বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। আমি যদি কৃষ্ণ ভক্তি করব তাহলে আমার সব কাজ করা হয়ে যাবে। জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে পিতা মাতার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে, দেশের প্রতি থাকে, মুনিষীদের প্রতি থাকে, দেব দেবতার প্রতি থাকে, আত্মীয় স্বজনের প্রতি কিছু দায়িত্ব থাকে। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভক্তি করবে তাহলে সবার প্রতি দায় দায়িত্ব পালন করা হবে। যথা তরুর্মূল নিষেচনেন তৃপ্তন্তি তৎ স্কন্দ ভুজ পোশাখা, গাছের গোড়ায় জল ঢাললে যেমন শাখা প্রশাখা জল পায়, প্রাণে আহারাঞ্চ যথেন্দ্রিয়ানাম, পেটে খাদ্য দিলে যেমন সবাই হাত পা সবাই তৃপ্তি লাভ করে, তথৈব অচ্যুত, কৃষ্ণর ভজন করলে অটোমেটিকলি সবাই তৃপ্তি লাভ করবে। তাই কৃষ্ণ ভজন করলে সমস্ত কর্ম করা হয়, এই বিশ্বাসটাকে বলা হয় শ্রদ্ধা। ভক্তি বিনোদ ঠাকুর গিয়েছেন, শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম সেই হাটে বিকায়, ওকে যাবি রে ভাই আই ছুটে নিতার নাম হাটে, হাটের অংশী মহাজন অদ্বৈত সনাতন, ভাণ্ডারী শ্রী গদাধর পণ্ডিত বিচক্ষণ। আর এই হাট থেকে নাম কিনতে গেলে পয়সা লাগবে, নামের হাট থেকে নাম ক্রয় করতে কি পয়সা লাগবে? শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম সেই হাটে বিকায়, বেচছে দর কষে, নিত্যানন্দ প্রভুর মহাজন দর কষে কষে বিক্রি করছেন, মানে যতটা শ্রদ্ধা তা সেই মূল্যেই নাম দিচ্ছে, এর একটু বেশি না, একদম খুব মাপটা খুব নিক্তির মাপ বলছে। হ্যাঁ, শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম সেই হাটে বিকায়। ভক্তি বিনোদ ঠাকুর এই শ্রদ্ধা কথাটা নিয়ে তার গদ্রুম কল্পটবী গ্রন্থে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এই হরিনাম আমরা করি, নামের হাট থেকে হরিনাম কিনতে হয়, শ্রদ্ধা দিয়ে কিনতে হয়। কিন্তু কারো যদি এক আনার শ্রদ্ধা আছে, সে কি ষোলো আনার নাম পাবে? মোটেই না। এক আনার শ্রদ্ধাতে এক আনার নাম পাব। যেমন চাল কুড়ি টাকার আছে, চল্লিশ টাকার আছে, একশো টাকার আছে। আমি দুবাইতে এটা অন্ন খাচ্ছিলাম, ও জিজ্ঞাসা করলাম, বলল এটার চালের দাম হচ্ছে ইন্ডিয়ান টাকার আটশো টাকা কেজি। তা আটশো টাকার চালও আছে, দুইশো টাকার চাল আছে, আবার কুড়ি টাকারও চাল আছে। চাল যেমন টাকা সেই অনুসারে চালের কোয়ালিটি পাওয়া যায়, তাই কি না? ঠিক সেই রকম আমাদের যেমন শ্রদ্ধা সেই অনুসারে নাম আমরা পাই। অনেকে আমরা নাম করি, নাম করতে করতে ঘুমিয়ে যাই, আবার গোস্বামীরা নাম করেন আর কৃষ্ণ লীলা দেখেন, আমরাও নাম করি আমরাও লীলা দেখি, অন্য লীলা দেখি, হয় না? কেন এরকম হয়? একই তো নাম, না কোয়ালিটি আলাদা আছে, কারণ শ্রদ্ধা অনুসারে আলাদা আলাদা নাম পাওয়া যায়। একজন শিষ্য গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করেছে, গুরুদেবের কাছে শিক্ষা শেষ বাড়িতে ফিরে আসবে, গুরুদেব আপনি আমাকে একটা অন্তিম উপদেশ দিন, সেই উপদেশ আমি সারা জীবন পালন করব। তখন বলছে তুমি সবসময় হরিনাম করবে। এই উপদেশ পেয়ে সারা জীবন পড়াশোনা করে লাস্টে এই ফাইনাল উপদেশ পেয়ে বাড়িতে আসছে, এসে আসার সময় দেখছে
নদী পার হচ্ছে, দেখছে জেলেরান মাছ ধরছে আর হরি নাম করছে। বাহ, গুরুদেব এরকম একটা চিপ রেটের উপদেশ দিল, যে উপদেশ একটা জেলেও করে। তারপরে ঘাটে এসেছে নদীর পাড়ে, দেখছে একটা ধোপা কাপড় কাচ্ছে, সেও নাম করছে। আরে গুরুদেব কেমন একটা উপদেশ দিল, যা ধোপাও করে। আমি এত বছর ধরে পড়াশোনা করলাম গুরুদেবের আন্ডার থেকে, লাস্ট উপদেশ দিল যে উপদেশ জেলেও করে ধোপাও করে। একটা ধোপারা কাপড় কাচ্ছে, একটা হরি নাম করছে। তারপর দেখছে একটা বালকরা খেলাধুলা করছে আর তারাও হরি নাম মুখে বলছে, হরি বল, হরি হরে কৃষ্ণ বলছে। তখন আবার গুরুদেবের কাছে ফিরে গেছে, গুরুদেব আপনি একটা চিপ উপদেশ, একটা সস্তা দামের উপদেশ দিলেন, যা জেলে করে, ধোপা করে, বালকরাও করে, হরিনাম করতে বললেন ওরাও তো, ওরাও তো করে। তখন উনি একটা পরশ পাথর দিলেন গুরুদেব, বললেন এই পাথর নিয়ে জেলের কাছে দাও, বিক্রি করো, দেখো কত দাম দেয়, দেখো মূল্য তারা বোঝে কি বোঝে না। যে ধোপার কাছে দাও, পালকেরদের কাছে দাও, জেলের কাছে দিয়েছে, পাথর কিনবে খুব দামি। এ পাথর ঠিক আছে, এমনি যদি ফ্রিতে দেন তাহলে জালে বেঁধে মাছ ধরার কাজে ব্যবহার করব। মূল্য বুঝল না, ধোপার কাছে মূল্যবান পাথর কিনবে না, টাকা পয়সা দিয়ে কি কিনবে, কত পাথর আছে, এমনি ফ্রিতে দিলে তার উপর আমি কাপড় কাচতে পারি। একটু বালকদের কাছে বলল, নেবে মূল্যবান পাথর কিনবে, না না টাকা দিয়ে কি কিনবে, এমনি পাথর দিলে আমরা একটু খেলাধুলা করব। গুরুদেবের কাছে ফিরে গেছে, গুরুদেব এরা পাথরের মূল্য বুঝল না, কেউ জানে বলছে ঠিক সেরকম, তারা নাম করে বটে কিন্তু নামের মূল্য বোঝে না, এমনি করে। ঠিক সেরকম ভক্তিবিনোদ ঠাকুর উদাহরণ দিয়েছেন, শ্রদ্ধা যাদের আছে সেই শ্রদ্ধা অনুসারে নাম করলে সেই অনুসারে কোয়ালিটিযুক্ত নাম পাবে। উনি বলছেন এক আনার নাম, নাম পাবে নামের সঙ্গে নামের রূপ পাবে। চার আনার নাম, চার আনার শ্রদ্ধা আছে যার, সে নাম পাবে নামের সঙ্গে নামের রূপ আর গুণ পাবে। বারো আনার শ্রদ্ধা যার আছে, সে নাম ক্রয় করবে, সে নাম করবে, তখন নাম পাবে, সে নামের ভিতর নামের রূপ গুণ লীলা আছে। কিন্তু কারো যদি ষোলো আনা শ্রদ্ধা থাকবে, সে সেই নাম পাবে যে নামের সঙ্গে নামের রূপ গুণ লীলা পরিকর আছে। তাই শ্রদ্ধা অনুসারে নাম আমরা পাই। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। তাই বলছেন শ্রদ্ধা দেবীর গুণ গাই, ছাড়ি দম্ব অনুক্ষণ স্মর অষ্ট তত্ত্ব মন, করতাহে নিষ্কপট রতি, সেই রতি প্রার্থনায় শ্রীদাস গোস্বামী পায় এ ভক্তি বিনোদ করে নতি। তাই এই শ্লোকের কনক্লুশন হচ্ছে শ্রদ্ধা দেবীর প্রতি নিষ্ঠা করতে হবে। আর কি আমাদের অহংকার আছে, অহংকার ত্যাগ করে স্মর অষ্ট তত্ত্বমন, এই আটটা তত্ত্বকে স্মরণ করতে বলছেন। ছাড়ি দম্ভ অনুক্ষণ স্মর অষ্ট তত্ত্বমন, কর তাতে নিষ্কপট রতি। নিষ্কপট, কপটতা থাকবে না, এই কপটটা থাকবে না। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামী পরবর্তীকালে আমাদের যে শত্রু, প্রথমে আমরা মন বলছি শত্রু, তারপরে আমাদের কি শত্রু আছে, তারপরে আর কি শত্রু আছে, তারপরে ভিতরে আর কি শত্রু আছে, এক এক করে সব শত্রুগুলোকে সুন্দর করে বের করে দেখাচ্ছে এই মনশিক্ষাতে। তাই ছাড়ি দম্ভ অনুক্ষণ স্মর অষ্ট তত্ত্বমন, করতাহে নিষ্কপট রতি, সেই রতি প্রার্থনায় শ্রীদাস গোস্বামী পায় এ ভক্তি বিনোদে করে নতি। ভক্তি বিনোদ ঠাকুর সেই অষ্টতত্ত্বের প্রতি রতি প্রার্থনা করছেন।
এবং জ্ঞান কর্ম কেউ কর্ম ছাড়াতে পারবে না, সব শুধু যতক্ষণ না ভক্তি হবে আর সেই প্রেম হবে। আর সেই প্রেম লাভ করতে গেলে ফার্স্টেই আমাদের দরকার শ্রদ্ধা। তো এই শ্লোকের তাৎপর্য হচ্ছে এই আটটা তত্ত্বকে স্মরণ করা, শ্রদ্ধা সহকারে ভক্তি জগতে প্রবেশ করা, জ্ঞান কর্মকে বাদ দেওয়া, এবং এটাকে বলা হচ্ছে এই শ্লোকে। দ্বিতীয় নাম্বার শ্লোক আমরা পড়ব, কারণ দেখছি টাইম শর্ট, কারণ এই মধ্যম গ্রামে প্রত্যেক দিন প্রায় দুই ঘন্টা, কমপক্ষে আড়াই ঘন্টা ছিল, আড়াই ঘন্টা ছিল, সুবিধা হয়েছিল, কিন্তু এখানে টাইম শর্ট। তা দ্বিতীয় নাম্বার শ্লোক, ন ধর্ম না ধর্ম শ্রুতিগণ নিরক্তম কিলকুরু ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা মিহ তনু শচী সুনং নন্দীশ্বর পতি সুতাপ্তে গুরুবরং মুকুন্দ পেষ্টাতে স্মর পরম অজস্র ননুমন। অনুবাদ, সবাই আমার সঙ্গে বলুন, বলুন হে মন, তুমি বেদবিহিত ধর্ম বা বেদ নিষিদ্ধ অধর্মের অনুষ্ঠান করিও না, পরন্ত ইহলোকে ব্রজধামে অবস্থান পূর্বক রাধাকৃষ্ণের প্রভূত সেবা বিস্তার কর এবং শচী নন্দনকে শ্রীকৃষ্ণ জ্ঞানে ও শ্রী গুরুদেবকে শ্রীকৃষ্ণ পেষ্ট জ্ঞানে নিরন্তর স্মরণ কর। এই শ্লোকে বলছেন যে আমরা তো মন্দিরে এসেছি ধর্ম করার জন্য, সাধুর কাছে যাই ধর্ম করার জন্য, কিন্তু এই শ্লোকে রঘুনাথ দাস গোস্বামী বলছেন ধর্ম ত্যাগ করে দাও, অধর্মও ত্যাগ করে দাও, ধর্মও ত্যাগ করো। বেদে যাকে ধর্ম বলে বলছে তুমি ত্যাগ করো সেটা, রাজি আছেন? বেদে যে ধর্মের কথা বলছে ওটা ত্যাগ করো, আর বেদে যে অধর্মের কথা বলছে সেটাও ত্যাগ করো। ঠিক আছে, অধর্মের কথা বলছে সেটা নাই ত্যাগ্য, ত্যাগ নাই করলাম, কিন্তু ধর্মে বেদে যেকে যাকে ধর্ম বলে বলছে তাকে আমি কি করে ত্যাগ করব? আর সেটাই হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে ধর্মটাকেও ত্যাগ করতে হবে, অধর্মটাকেও ত্যাগ করতে হবে। ক্লিয়ার করে বুঝাতে যে বলছেন ধর্ম বলি বেদে যারে এতে প্রশংসা করে, অধর্ম বলিয়া নিন্দে যারে তাহা কিছু নাহি কর, ধর্মাধর্ম পরিহর হও রত নিগুড় ব্যাপারে। বেদে যাকে ধর্ম বলে ডিক্লিয়ার করছে, বেদে যাকে অধর্ম বলে নিষেধ করছে, তুমি ওটা দুটোর কোনোটাই করো না, ধর্মও করো না অধর্মও করো না, তুমি নিগুড় ব্যাপার। হে মন, তুমি নিগুড় ব্যাপারে রত হও। কেন ধর্ম করব না? ধর্ম বেদে যে ধর্মের কথা বলেছে সে ধর্ম করলে পুণ্য সঞ্চয় হয়, পুণ্য সঞ্চয় হলে স্বর্গে যাওয়া যায়, পুণ্য যখন শেষ হবে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, পুণ্য শেষ হয়ে গেলে আবার ফিরে আসতে হবে। যেমন আমার অনেক টাকা আছে, তাজ বেঙ্গল হোটেল, সোনার বাংলা হোটেলে যেতে পারি, টাকা নিয়ে গেলাম, রুম পেলাম, এনজয়ের সুযোগ পেলাম, কতদিন থাকতে পারবো? যতদিন টাকাটা শেষ না হবে, টাকা শেষ, গেট আউট ফ্রম হিয়ার বলে দেবে, দেবে না। তাই স্বর্গে গেলে সুখ পাওয়া যাবে, ইন্দ্রভোগের সুখ, এবং পুণ্য শেষ হয়ে গেলে আবার জড়জগতে ফিরতে হবে।
নরকে গেলে কষ্ট পেতে হবে, সাজা পেতে হবে, সাজাটা শেষ হয়ে গেলে আবার এই জড়জগতে আসতে হবে এখানে। এ হচ্ছে স্বর্গ, হচ্ছে ফার্স্ট ক্লাস জেলখানা। এই জড়জগৎ হচ্ছে আমরা যেখানে আছি সেকেন্ড ক্লাস, আর নিচেই হচ্ছে নরক, হচ্ছে থার্ড ক্লাস। তো কেউ ফার্স্ট ক্লাস কয়েদি ভালো না থার্ড ক্লাস কয়েদি ভালো, কোন কয়েদি ভালো? সোনার ছিকলে বাঁধা ভালো না লোহার ছিকলে বাঁধা অবস্থা ভালো? কোনোটাই ভালো নয়। তাই স্বর্গ ভালো নয়, নরকও ভালো নয়। সেই জন্য ভক্ত এখানে রঘুনাথ দাস গোস্বামী বলছেন, ধর্ম বলি বেদে যারে এতে প্রশংসা করে, খুব গ্লোরিফাই করেছে ধর্ম বেদে, ধর্ম বলি বেদে যারে এতে প্রশংসা করে, অধর্ম বলিয়া নিন্দে যারে তাহা কিছু নাহি কর, ধর্ম অধর্ম পরিহর হও রত নিগুড় ব্যাপারে। কিসে নিগুড় ব্যাপারে? কর্ম করব না বিকর্ম করব না, অকর্মের কথা বলছে, সেটা হচ্ছে নিগুড় কথা। অকর্ম, কর্ম পুণ্য, বিকর্ম পাপ, আর অকর্ম হচ্ছে রাধা কৃষ্ণের ভজনা। ভজন করব গাছপালার নয়, দেব দেবতার নয়, দেশ দশের নয়, বাবা মার নয়, বিষ্ণু তত্ত্বের নয়, দ্বারকার কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, আরাধ্য ভগবান ব্রজেস্ত নয়, ব্রজের কথা বলবে। তাই হওরত নিগুড় ব্যাপারে, যাচি মন ধরি তব পায়, যাচি মন ধরি তব পায়। হে মন, তোমার পায় ধরে আমি একটা বিনতি করছি, সে সকল পরিহরি, ধর্ম ত্যাগ করে দাও, অধর্ম ত্যাগ করে দাও, ও সকল পরিত্যাগ করো, ব্রজভূমে বাস করি রত হও যুগল সেবায়, রাধা কৃষ্ণের সেবায় রত হতে বলছে। সেই সকল পরিহরি, ব্রজভূমে বাস করি রত হও যুগল সেবায়, যুগল সেবায় রাধা কৃষ্ণের ভজনে রত হতে বলছে। ধর্মবাদ অধর্মবাদ, রাধা কৃষ্ণের ভজন, রাধা কৃষ্ণের ভজনা করতে গেলে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের ভজন কেমন? শুধু রাধা কৃষ্ণ নয়, তার সঙ্গে মহাপ্রভুকে রাখতে হবে, মহাপ্রভুকে নয় গুরুদেবকে মাধ্যম দিয়ে তাদের পুজো করতে হবে। এই তিনটে তত্ত্বের কথা এই ভজনে বলা হয়েছে। গুরুদেবকে রাখতে হবে, গুরুদেবকে কিভাবে আমি গ্রহণ করব, গৌরাঙ্গ মহাপ্রভু তাকে আমি কি ভাবব, শুধু রাধা কৃষ্ণকে ভজনা করব আর মহাপ্রভুকে বাদ দিয়ে দেব, হবে? কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামে আদি লীলায় বলছেন, জরাসন্ধ আদি দেব গ আদি রাজগণ বেদ ধর্ম করি কইল বিষ্ণুর পূজন। এই জরাসন্ধ আদি রাজারা বেদকে পালন করে বিষ্ণুর পূজা করল, কৃষ্ণ তাতে নাহি মানে দৈত্য তারে জানি, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। বেদ ধর্ম পালন করত জরাসন্ধ রাজারা, বিষ্ণুর পূজো করত, কিন্তু কৃষ্ণকে মানত না। সেই জন্য জরাসন্ধকে সুর বলা হয় না অসুর বলা হয়? অসুর বলা হয়, অসুর তাতে জানি, তাই তাকে অসুর বলে জানি, যেহেতু বিষ্ণুর পূজা করা সত্ত্বেও কৃষ্ণকে পুজো করত না, মানত না, সেই জন্য অসুর। তাই এই যুগেও চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। কেউ রাধা কৃষ্ণের পুজো করছে কিন্তু চৈতন্য মহাপ্রভুকে মানছে না, দৈত্য তারে জানি, তাকেও আমি দৈত্য বলে জানব। তাই আমি বলছি না, এত গুরুত্বপূর্ণ কথা। অনেক সময় অনেক বৈষ্ণবরা আছেন শুধু রাধা কৃষ্ণের পুজো করেন, কিন্তু জানি না
এই কথা কবিরাজ গোস্বামীর কথা, আমার কথা নয়, ইস্কনের কথা নয়, এ হচ্ছে চৈতন্য চরিতামৃতের কথা। কৃষ্ণ তাতে নাহি মানে দৈত্য তারে জানি, জরাসন্ধ কৃষ্ণকে মানত না, দৈত্য তারে জানি, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। তাই এখানেও কলিযুগেও চৈতন্যকে মানছে না, তাকে সে দৈত্য বলে জানছে। রাধাকৃষ্ণের ভজনা করলেও তাকে এরকম বলা হচ্ছে, জানি না কত কি। তাই কিভাবে এরপরে আমরা জানব, রঘুনাথ দাস গোস্বামী শিক্ষা দিচ্ছেন, শ্রী শচী নন্দন ধনে শ্রী নন্দ নন্দন শনে এক করি করহ ভজন। তুমি যদি কৃষ্ণকে ভজনা করবে, গৌরাম মহাপ্রভুকে বাদ দিলে হবে না। শ্রী শচী নন্দন ধনে শ্রী নন্দ নন্দন শনে এক করি করহ ভজন, এক করি ভজনা কর। শ্রীমুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানো মন, তোমা লাগি পতিত পাবন। আর গুরুদেবকে কি জানতে হবে? শ্রীমুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানো মন, তোমা লাগি পতিত পাবন। দুটো তত্ত্ব এখানে, শ্রী শচী নন্দন ছনে শ্রী নন্দ নন্দন শনে, শ্রী শচী নন্দন ধনে শ্রী নন্দ নন্দন শনে এক করি করহ ভজন। রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য, এই ভজন মনে ভাব রাখতে হবে। এক করি করহ ভজন, আর কি শ্রীমুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানো মন, গুরুদেব হচ্ছে মুকুন্দের প্রিয়জন। কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য, খুব প্রিয় কৃষ্ণের, খুব প্রিয়। তাই সমস্ত শাস্ত্রে সাক্ষাৎ রীতেন সমস্ত শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে গুরুদেবকে কৃষ্ণের অভিন্ন বিগ্রহ বলা হয়েছে। শ্রীমুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানো মন, তোমা লাগি পতিত পাব। গুরুদেব হচ্ছে মুকুন্দের প্রিয়জন, আর আমাদের জন্য পতিত পাবন। জগতে প্রকট ভাই তাহা বিনা গতি নাই, যদি চাও আপন কুশল। গুরুদেব জগতে প্রকট হয়েছেন আমাদের উপকার করার জন্য, নিজের জীবনকে কি বলে সুখ স্বাচ্ছন্দ্যকে জলাঞ্জলি দিয়ে জীবের উদ্ধারে তিনি রত গুরুদেব, অন্তিম দিন পর্যন্ত পরের উপকারে রত। তোমা লাগি পতিত পাবন, আমাদের জন্য গুরুদেব হচ্ছে পতিত পাবন। গৌরাঙ্গ মহাপ্রভু পতিত পাবন, কিন্তু আমাদের সাক্ষাৎ পতিত পাবন হচ্ছে গুরুদেব। মহাপ্রভুকে পরে জানবো, আগে তো গুরুদেব পতিত পাবন উপলব্ধি করি। তোমা লাগি পতিত পাবন গুরুদেব, ভক্তি বিনোদ ঠাকুর তার সে বলছে, মুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানো মন, তোমা লাগি পতিত পাবন। তাই গুরুদেব মুকুন্দের কাছে নিয়ে যেতে পারে, পতিত পাবন। আমরা অধম পতিত, উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই, গুরুদেব কৃপা করে এই পতিত জীবের কাছে কাছে যান। তাই নিত্যানন্দ প্রভু হচ্ছে আদি গুরু, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়ালহ ভজ গৌর হরি। এছে আদিগুরু নিত্যানন্দ প্রভুর এই ভাব, আর গুরুদেব তাই। চৈতন্য মহাপ্রভু কৃপালু, নিত্যানন্দ প্রভু কৃপালু, প্রভুপাদ কি তার থেকে বেশি কৃপালু না কম কৃপালু? মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ভারতবর্ষে প্রচার করেছেন, প্রভুপাদ একদম অধপতিত জীবের কাছে যে প্রচার করেছেন। তাহলে গুরুদেব পতিত পাবন ছাড়া কি মহাপ্রভু পতিত পাবন? সব থেকে পতিত পাবন হচ্ছে গুরুদেব। এই জন্য গুরু মহারাজ জয়পতাকা মহারাজ তার গুরুদেবের জন্য লিখেছেন, যদি প্রভুপাদ না হইত
তবে কি হইতো? কৃষ্ণ এসেছেন, গৌরাঙ্গ এসেছেন, কিন্তু প্রভুপাদ আসার ফলেই আমরা উদ্ধার পেয়েছি। গুরুদেব আস, গুরুদেবের কৃপায় আমরা উদ্ধার পেয়েছি। তাই গুরুদেব জগতে প্রকট ভাই, তাহা বিনা গতি নাই। গুরুদেবের কৃপা ছাড়া উদ্ধারের কোনো রাস্তা নেই। যদি চাও আপন কুশল, যদি কুশল চাও তার আশ্রয় গ্রহণ করো। আচার্যরা তাই গাইছেন, বলছেন কৃষ্ণ কার সম্পদ? গুরুদেবের, বৈষ্ণবের। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আমরা কাঙাল, যোগ্যতা নেই, কিন্তু গুরুদেব আমাদের যোগ্যতা প্রদান করেন, গুরুদেব আমাদের কৃষ্ণ ভজনের যোগ্য করে তোলেন। তাই তোমা লাগি পতিত পাবন, গুরুদেব হচ্ছে জগতে সব থেকে পতিত। যদি চাও আপন কুশল, তাহলে কি করতে হবে? তাহার চরণে ধরি তদাদেশ সদা স্মরি, এ ভক্তি বিনোদে দেহ বল। সেই গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে আকার। তাই আশ্রয় আগে নিতে হবে গুরুদেবের চরণে। তদাদেশ সদা স্মরি, গুরুদেবের আদেশকে পালন করতে হবে। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আসা। এই গুরুদেবের আদেশ পালন করা খুব দরকার। তাদের চরণ ধরি তদাদেশ সদা স্মরি, এ ভক্তি বিনোদে দেহ বল। ভক্তি বিনোদ সেখান থেকে শক্তি পাবে যদি তাদের আদর, গুরুদেবের আদেশকে স্মরণ হবে। তাই গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আসা। শুধু দীক্ষা নিলে হবে না, দীক্ষা নেওয়াটা শুধু ইলেকট্রিকে, আমরা একটা শিক্ষা গ্রহণ করলাম এরকম, সেখানে বর্ণনা করছিলেন একজন প্রভু যে দীক্ষা মানে হচ্ছে একটা মোবাইল আছে, মোবাইলে চার্জারের সঙ্গে মোবাইলটা কানেকশান করে দিলেন, আর মোবাইলের এই চার্জারটা প্লাগে ঢুকিয়ে দিলেন, এটা হচ্ছে দীক্ষা নেওয়া। অনেক সময় এরকম হয় যে প্লাগে দিয়ে দিয়েছি চার্জার, মোবাইলটাও কানেকশান করে দিয়ে দিয়েছি, রাত্রে শুয়ে গেছি, সকালে ফুল চার্জ হয়ে হবে, ভোরে ভোরে একটা জায়গায় যেতে হবে, চার্জ ফুল থাকলে নিয়ে যেতে পারবো। সকালে উঠে দেখা গেছে একটুও চার্জ হয়নি, কি ব্যাপার? না, সুইচটা দেওয়া হয়নি, চার্জারটা দিয়ে দিয়েছি, সেটা সুইচটা অন করা হয়নি। ওই জন্য সারা রাত চার্জারের সঙ্গে কানেকশন থেকেও ইলেকট্রিক আসেনি। ঠিক সেরকম অনেকেই দীক্ষা গ্রহণ করে বটে, দীক্ষা গ্রহণের পরে সাধুসঙ্গ বা গুরুদেবের আদেশ পালন করা, গুরুদেবের জন্য কিছু করা, এসব না করলে, করা না করা মানে সুইচ না দেওয়া, চার্জ হবে না, শুধু দীক্ষাটাই হবে। লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার গোরা ধরে চুরি। গোরার আমার, গোরার আমার মুখে বললে নাহি চলে, গোরার আচার গোরার বিচার করলে ফল ফলে। শুধু গৌর আমার, গৌর আমার, বা গুরুদেব আমার, গুরুদেব আমার, হো জয় গুরুদেব, জয় গুরুদেব, অনেক কিছু করা হলো কিন্তু গুরুদেবের আদেশ পালন করা হলো না। গুরুদেবের সেবা করার জন্য খুবই উদগ্রীব, গুরুদেবকে ঘরে নেওয়ার জন্য খুবই উদগ্রীব, কিন্তু সেবাটা কি শুধু বপু সেবাতে হয়? গুরুদেবের আদেশ পালনে তার আসল সেবা হয়, বরঞ্চ আদেশ পালনে অপরাধের ভয় থাকে না, কিন্তু
বপু সেবাতে গুরুদেবের কাছে সেবা করতে করতে গুরুদেবকে সাধারণ মনুষ্য বুদ্ধি এসে যেতে পারে। এই জন্য প্রভুপাদ বেশিক্ষণ একজন সেক্রেটারিকে সঙ্গে রাখতেন না, চেঞ্জ করতেন আরেকজন। তাই গুরুদেবের সেবা আমরা ঘরে বসে করতে পারি, গুরুদেবের থেকে দূরে অবস্থান করেও গুরুদেবকে হৃদয়ে রাখতে পারি গুরুদেবের আদেশ পালন করার মাধ্যমে। তাই তাদের চরণ ধরি তদাদেশ সদা স্মরি, তাদের চরণ ধরতে হবে, তাদের আদেশ তার আদেশ পালন করতে হবে। পালন না করলে ফল হবে না। সেই জন্য গুরুদেব কি করলে খুশি হন সেটা জানতে হবে, উপলব্ধি করতে হবে। ফার্স্ট ক্লাস শিষ্য গুরুদেবের ইচ্ছা বুঝতে পেরে তারপরে বুঝতে পেরেই তার সেবা করে। সেকেন্ড ক্লাস শিষ্য গুরুদেব আদেশ করেন আর সেই আদেশ সারা জীবন পালন করেন, আদেশ পালন করে গুরুদেবের। থার্ড ক্লাস শিষ্য হচ্ছে গুরুদেব আদেশ দিলে অনিচ্ছা সত্ত্বে একটু পালন কিছু পালন করে, অনিচ্ছা সত্ত্বে। আর ফোর্থ ক্লাস শিষ্য হচ্ছে আদেশ দিলেও উল্টোটা করে, পালন করে। তা আচার্য সিদ্ধান্ত করেছেন অন্তত আমাদের সেকেন্ড ক্লাস শিষ্য হওয়া দরকার, গুরুদেবের আদেশ দিলে খুব উৎসাহ নিয়ে সেটা পালন করার চেষ্টা করা দরকার। উত্তম শিষ্য উনি তো গুরুদেবের ইচ্ছা অনুসারেই বুঝতে পারেন, কিন্তু আমাদের সবার জন্য গুরুদেবের আদেশ একদম দীক্ষার সময় করে দিয়ে গেছেন। কি করেছেন? যখন আমরা দীক্ষা গ্রহণ করি গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করি, কি প্রতিজ্ঞা করি? চারটে নিয়ম পালন করব, ষোলো মালা জপ করব, আর আপনার প্রচারে সাহায্য করব না, তাই তাই প্রভুপাদের সেবার প্রচারে সাহায্য করব না, তাই সাহায্য করব। সব সময় আমরা দীক্ষার সময় এই প্রতিজ্ঞা করি, গুরুদেব আপনার প্রচার কার্যে প্রভুপাদের প্রচার যে ধারা তাতে আমি সাহায্য করব। দীক্ষা হয়ে গেল কমপ্লিট, আর গুরুদেবের আদেশ গুরুদেবের কাছে থেকে গেল, আমার কাজটা আমার কাছে থেকে গেল, তা নয়। যে শিষ্য জীবন দিয়ে গুরুদেবের আদেশ পালন করে সে গুরুদেবের প্রিয় হয়। গুরুদেবের একদম কাছেই যে থাকতে হবে তাও নয়। ছিল প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের কত কাছে ছিলেন, কাছে ভিতরে ছিলেন, কিন্তু কত সঙ্গ পেয়েছেন, একবার না দুবার বা তিনবার, কিন্তু গুরুদেবের আদেশটাকে লাইফ অ্যান্ড সোল জীবন সর্বস্ব ভাবে গ্রহণ করেছেন, আর সেই জন্য তার এই জীবনের এই সফলতা। হ্যাঁ, তিনি সারা পৃথিবীতে মহাপ্রভুর ইচ্ছা অনুসারে প্রচার করতে পেরেছেন। এই জন্য গুরুদেবের আদেশটাকে খুব দৃঢ়ভাবে ধরতে হবে। তাহার চরণ ধরি তদাদেশ সদা স্মরি এ ভক্তি বিনোদে দেহ বল। তাই আমরা ভজনে শক্তি পাব যদি গুরুদেবের আদেশকে পালন করার চেষ্টা করব, তাদের গুরুদেবের চরণকে ঠিক করে ধরব। আমার মনে আছে আমি একবার প্রভুপাদ তিরোভাব তিথিতে বৃন্দাবনে ছিলাম, ফোকলা আশ্রমে অনুষ্ঠান হচ্ছিল, সেখানে অনেক প্রভুপাদের গুণগান বলছিলেন। সেখানে বলেছিলেন একজন ওই ফোকলা আশ্রমের ইনচার্জ, বলছিলেন ইসকন এত তাড়াতাড়ি এত উন্নত হচ্ছে, এত প্রচার বাড়ছে কেন? এর একটাই, এদেরকে এদের ভিতরে গুরু ভক্তি খুব আছে, গুরু ভক্তি, আর গুরু ভক্তির জোরে এত সফলতা সব কিছু। তাই দেখা যায় গুরু ভক্তির যে জোর, সেই জোরে জীবন সফলতা হতে পারে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে গুরুদেবের আদেশকে শিরোধার্য করা এবং গুরুদেবের চরণকে
সদা স্মরণ, তার চরণকে স্মরণ করতে হবে, তার আদেশ পালন করতে হবে। আমরা যদি দৃঢ়ভাবে করি তাহলে ভক্তি জগতে আমরা শক্তি পাব। অনেকে দেখা যায় ভক্তরা দীক্ষা নিয়েছে আর তাদের কাছে জিজ্ঞাসা করলে, প্রভু আগে খুব উৎসাহ ছিল কিন্তু উৎসাহ হরিনামে খুব আনন্দ লাগতো, কিন্তু এখন ওই রকম হচ্ছে না, কেমন যেন আগের থেকে ভাটা পড়ে গেছে, এরকম অনেকেই বলে। তার কারণ হচ্ছে গুরুদেবের আদেশ পালন করে না। আমার মনে আছে মেদিনীপুরে একজন ভক্ত আমাকে শেয়ার করছিলেন, অনেক পুরানো ভক্ত, সিনিয়র ভক্ত, উনি বলছিলেন, প্রভু আমি ভেবেছিলাম যে প্রচার এত কষ্টকর, উনি না আমার লিডার ছিলেন, প্রচার করতেন, উনি আমাকে শেয়ার করছেন, বলছেন প্রভু আমি ভাবছিলাম বয়সও হয়ে গেছে, এখন আর অত প্রচার টুচার করব না, জপ করব, বেশি করে জপ করব। আর যখন থেকে আমি প্রচারটা বাদ দিয়েছি আমার ষোলো মালাই জপ আর হতে চায় না, ভজন আর কি করব, ষোলো মালাই পূরণ করতেই অবস্থা খারাপ হয়ে যায়। তাই কেউ যদি প্রচার না করে তার আচরণটা ঠিক হয় না, রিয়লাইজেশন উপলব্ধি গুরুর কৃপা আসে না, প্রচার করতে হয় গুরুদেবের আদেশ অনুসারে। এই জন্য গুরুদেব চান আমাদের, প্রভুপাদের কথা যদি চিন্তা করা হয় কীভাবে এই বৃদ্ধ বয়সে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে প্রচার করেছেন, বর্তমান আচার্যরা কীভাবে কত কষ্ট করে শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও প্রচার করছেন, জয়পতাকা স্বামী গুরু মহারাজ কীভাবে শারীরিক কত প্রতিকূলতা তা সত্ত্বেও প্রচারে আছেন সব সময়। তা সেই সোসাইটির যদি আমরা শিষ্য তাহলে আমাদেরও কিছু করতে হবে। বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, কৃষ্ণা হস্ত থোড়া থোড়া, যেমন বাপ সেরকম বেটা হওয়া উচিত। পূর্বতন আচার্যরা এত জীবের কল্যাণের চেষ্টা করেছেন আর ওনারা খুশি হবেন যদি তাদের মহান যজ্ঞে আমরা কিছু একটু অংশগ্রহণ করতে পারি। তাই এই শ্লোকে ধর্ম অধর্ম বাদ দিয়ে ব্রজে রাধাকৃষ্ণের সেবা করতে বলেছেন। রাধাকৃষ্ণের সেবা করতে গেলে মহাপ্রভু এসে যাচ্ছেন, যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য, শ্রী শচী নন্দন ধনে নন্দন নন্দন সনে এক করি করহ ভজন, এক করি ভজন করতে হবে। আর গুরুদেবকে কে, শ্রীমুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানমন তোমা লাগি পতিত পাবন, হ্যাঁ তাহার চরণ ধরি তদাদেশ সদা স্ম, এ ভক্তি বিনোদ। তাই সেই গুরুদেবকে চরণ ধরে তার আদেশ অনুসারে মহাপ্রভু রাধাকৃষ্ণের ভজনা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ আপনারা সময় দিলেন, কিছু সুযোগ দিলেন কিছু বলার, তা আমি এখানে রাখছি। আমাদের পূজ্যপাদ পদ্মনেত্র প্রভু কি, মনোশিক্ষা কি, পুরুষোত্তম মাস কি, শিল প্রভুপাত কি, তা শুধু ভক্তবৃন্দ সামান্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আপনারা একটু